আচ্ছা, তখন শুধু ঠিক আছে আমাদের। শেয়ার স্ক্রিন তো, হ্যাঁ আচ্ছা, তো আমি মিডিয়া কোয়ারিজ শিখবো আজকে। আচ্ছা, মিডিয়া কোয়ারিজ আগে আমরা একটু কিছু উইড হাইটটা আমার শিখা হয়নি কালকে। মার্জিন প্যাডিং, তারপর এগুলো তো সবাই বুঝতে পারছেন আশা করি, কারো অসুবিধা আছে এগুলো নিয়ে? না ভাই, না ভাই, প্র্যাকটিস করেন সবাই। আচ্ছা, তো ডিভ নিলাম, ডিভের মধ্যে হ্যাঁ সে ডিভের মধ্যে আমি এখানে নিলাম কি উইড, সে উইড কত লাগে, সে উইড 20%, উইথ 20% দেন আমি একটা কাজ করি, এটা আমি কপি করি, কপি করে 2 3 4 5, তো এখন আমি আর একটু কাজ করি, 2 3 4, হ্যাঁ তো উইথ 20% দিলাম, আর এখানেও আমি 2 3 4 5, নতুন একটা ক্লাস নিই আমরা, ক্লাসে একটা চাচ্ছি কি একটা ব্যাকগ্রাউন্ড কালার হোক, বিজি সাকসেস, হ্যাঁ তো বিজি সাকসেস থাকুক আপাতত, আর কি দেওয়া যায়, ভাই আর একটা এস হবে। হ্যাঁ আর একটা দিচ্ছি আমি বিজি সাকসেস। আচ্ছা, এখানে তো একটা স্পেস নিয়ে রেখে দিই, আমি একটু চেক করি। হ্যাঁ আমাদের সবগুলাই ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এইখানে আমি 20% না দিই, এখানে আমি দিই 40, সরি 40, 60, 80, 100, আমি একটু চেক করে আউটপুট। হ্যাঁ আমাদের কিন্তু সব একটু রিলোড দেওয়া লাগবে, হ্যাঁ আমাদের কিন্তু এখন সব ঠিক আছে। তো এখন আমি একটা কাজ করি, এইখানে আমি এখানে কালার গুলো আমি চেঞ্জ করি, সে এখানে বিজি ডেঞ্জার, বিজি প্রাইমারি, তারপরে বিজি সেকেন্ডারি, ভাইয়া বিজি ডাবল হয়ে গেল যে, কেটে দিচ্ছি, তারপরে এইখানে আমি দিই বিজি প্রাইমারি, বিজি ডেঞ্জার, বিজি সাকসেস, আর এখানে আমি আরেকটা দিতে পারি বিজি ডার্ক দিয়ে দিতে পারি। তো হ্যাঁ, তো একটু চেক করি আমাদের, হ্যাঁ আমাদের এখন কিন্তু ঠিক আছে। এইখানে আমার টেক্সটটা ব্ল্যাক হয়ে গেছে, চাক সমস্যা নয়, আমি সে আমি এখানে বিজি ইনফো দিই। হ্যাঁ তো ভাইয়া আমাদের একটু বলি, ওইখানে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, তাহলে আপনার কি বলে টেক্সট হোয়াইট করতে গেলে কি করা লাগতো? আচ্ছা, কেউ বলবেন না, ভুলে গেছি। বলবেন না কিসের জন্য, এইটা আপনি টেক্সটের কি এমনি ক্লাসটা কি মানে আপনি দেখছিলেন কি? মানে আমি আসলে বুট স্ট্র্যাপটা একটু আমার মাথার ভিতর ঢুকতে সময় নিচ্ছে। আচ্ছা, মানে ওই আমি যখন টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, ওই ক্লাসটা কি করছিলেন? হ্যাঁ করছিলাম, আমি তো ক্লাস ডেইলি করতেছি, কিন্তু মানে মাথার ভিতর আসলে ওইভাবে এখনো ইয়ে করিনি। কিন্তু এটাতে তো বুঝার কিছু নাই যে একটু কোশ্চেনটা বলেন জিজ্ঞেস মানে খালি কোডটা বলেন, টেক্সট হোয়াইট দিয়ে দিলে তো হয়ে যায়, টেক্সট টেক্সট মানে ওইটার হচ্ছে ইয়া টেক্সট। হ্যাঁ টেক্সট হোয়াইট দিলেই তো হয়ে যায়। এই যে দেখায় বিজি, আমি ইনফোতে আমি যদি টেক্সটটাতে বুঝার কিছু নাই একদম, ইনফো আপনি মেবি এটা প্র্যাকটিস করেন নাই। না আমি বুট স্ট্র্যাপে এখনো শুরুই করিনি, আমি সিএসএস। আহা, এটা তো খুব খারাপ লাগলো স্যার কথা শুন ভাই, এই যে দেখেন টেক্সট হোয়াইট হয়ে গেছে। আপনি যদি বুটস্ট্র্যাপ এখনো শুরু না করেন, আপনি কয়দিন সামলবেন বলেন? আস্তে আস্তে পিছায় পড়বেন, তো আসলে একটু সমস্যা, পিছায় পড়বেন কিন্তু। অফিসিয়াল একটু সমস্যা তো পাশেই যায়, আসলে ওইভাবে কনসেন্ট্রেট করা মুশকিল হয়ে যাচ্ছে। আপনি ঘুমান কয়টার দিকে? ঘুমায় তো দেরি হয়,
অনেক দেরি হয়। মানে কাজ টাজ করে তারপর ঘুমান এরকম কোনো কিছু নাকি এমনি? না এমনিতেই মানে আসলে পিসিতে বসা হচ্ছে না কয়েকদিন হলো। পারলে একটু তাড়াতাড়ি ঘুমাই, সকালে একটু আগে ভাগে উঠার চেষ্টা করবেন, দুই টাইম একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখি আজকে ইয়ে আছে, আজকে আচ্ছা সবগুলো যাই হোক, দেখে তো আমি প্রত্যেকটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিলাম। তো আজকে যেটা শিখবো সেটা হলো আমরা উইড হাইট শিখবো, আমরা মার্জিন প্যাডিং শিখছি, তারপরে ব্ল্যাঙ্ক সাইড শিখছি, মানে হলো চার একসাথে সরানো শিখছি, তারপরে আর কি কি শিখছি আমরা, কালার শিখছি, আচ্ছা কালার ব্যাকগ্রাউন্ড তো শিখছি, হ্যাঁ তো ইনভিজিবল শিখছি, ফ্লোট শিখছি। তো আজকে আমরা শিখবো হলো উইড হাইট। হ্যাঁ তো আমি চাচ্ছি কি এইখানে উইড সে আমার এখানে, আচ্ছা এখানে উইড 20, আমি একটু চেক করি, উইড এখানে দিলাম কি 20, হ্যাঁ তো উইড 20 পাওয়ার পর আমি একটু রিলোড দিই এখানে, আমি একটা, আচ্ছা একটা জিনিস চেক করি, আমি মুভি এখানে কিছু একটা, এখানে 20 না আমি যদি 5 দিই, 25, হ্যাঁ এখন কিন্তু কাজ করছে। আচ্ছা এটা মেবি যত সম্ভব 25, 50, 75 আর 100 কাজ করে, আমি একটু তাও চেক করে নিছি, আমি এখানে 15 দিই, না এটা আমার কাজ করবে না, এটার উইডটা আমাকে এভাবেই নেওয়া লাগবে। আচ্ছা আমি উইড 25, তারপর আচ্ছা ওই এখানে 125, আমি একটু চেক করি উইড ক্লাস এগুলা অনেক দিন, আচ্ছা উইড 25ই দিই। এইখানে উইডের ক্লাস কতগুলো আছে, আচ্ছা আমি একটু চেক করি, মেবি এই চারটাই ক্লাস আছে, হ্যাঁ আমি তাও একটু চেক করে নি আপনাদের এখানে। সো আমি চাচ্ছি কি বুট স্ট্র্যাপ, বুট স্ট্র্যাপ উইড ক্লাস, মেবি উইড 25, উইড 50, 75, 100 আছে, আমি তাও চেক করি। সে এখানে বুট স্ট্র্যাপ উইড ক্লাস, উইড ক্লাস, আমি একটু চেক করি, এখানে গেট বুটস্ট্র্যাপ ডট কম আছে, আচ্ছা আমি বুটস্ট্র্যাপের ওয়েতেই ঢুকে যাই, বুটস্ট্র্যাপ এই যে, হ্যাঁ আমি তাই যেটা ভাবছিলাম সেটাই, যে এইখানে হবে কি যে, আচ্ছা এখানে এই 25% হবে, 50% হবে, 75, উইড অ্যান্ড হাইট ইউটিলাইজ আর জেনারেটেড ফ্রম দ্য সাইজেস সাস ম্যাপ ইন ভ্যারিয়েবল সাস ইনক্লুড সাপোর্ট ফর 25%, 50%, 75% অ্যান্ড 100%, এটা এইগুলোর জন্য সাপোর্ট করবে, বুঝলেন? তো মডিফাই দোজ ভ্যালুস অ্যাজ ইউ নিড টু জেনারেট ডিফারেন্ট ইউটিলাইজ হেয়ার। তো এইটুকু পরে আমরা কি বুঝলাম, কেউ একজন যে আমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, এইখানে মেবি এটা সাপোর্ট করবে কি 25%, 50%, 75% আর 100%, বাই ডিফল্ট, বাই ডিফল্ট আমাকে এই চারটা সাপোর্ট করবে, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি এটাকে মডিফাই করে বাড়াইতে পারি। আর মডিফাই করে বাড়াইতে হবে কিভাবে আপনারা জানেন, মার্জিনও দিয়ে সরাইতে পারেন বা প্যাডিং দিয়েও আপনারা বাড়াইতে পারেন, পারবেন না? জি ভাই, হ্যাঁ তো এইটাই, তো হ্যাঁ এখানে আমি দেখি, আর এখানে আপনি সিম্পলি এখানে স্টাইল দেই যে এখানে মডিফাই করে বাড়াইছে, ঠিক আছে এইখানে বাড়াইছে হলে কিভাবে এভাবে, আর এখানে মডিফাই করে বাড়াইছে। তো যাই হোক, এটা আমি জানার জন্য এখানে ঢুকছিলাম। তো এই কারণে আপনার এই বুট স্ট্র্যাপটা কিন্তু পড়া লাগবে, হ্যাঁ এই কারণে বুট স্ট্র্যাপটা কিন্তু পড়ার ইম্পর্টেন্ট, কারণ আর কখনো মুখস্থ জিনিস না, যেমন আমার এই যে হুট করে মনে হইলো যে এটাতে মনে হয় 25, 50, 75, 100ই হয়, আর হয় না, আমি চেক করলাম দেখলাম হ্যাঁ আমারটা ঠিক আছে যেটা ভাবছিলাম সেটাই, ঠিক আছে। তো সবকিছুকে এই যে আমি কিন্তু মুখস্থ করিনি, মানে জিনিসটা এরকম না, এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, অনেক সময় দেখা যাচ্ছে হুটহাট করে ভুলে যাইতে পারেন, তখন এভাবে চেক করে নেবেন যে আসলে এখানে কি সাপোর্ট করে, যে আমি চেক করে নিলাম ইনস্ট্যান্ট, হ্যাঁ আমি এটা কেটে দিই আমার এটা লাগছে না। তো আমি চাচ্ছি কি এখানে এইখানে আমি এত নিচে ডিফটা কেটে দিচ্ছি, বাই ডিফল্ট কাজ করে কি চারটা, তো আমাকে এইখানে আমি চাচ্ছি কি এখানে আমি 100% দিই, 100%, এইখানে আমি চাচ্ছি কি 75%, এইখানে, আচ্ছা এখানে আমি চাচ্ছি 50%, আর এইখানে আমি চাচ্ছি কি 25%, আচ্ছা 2 ছিল আমি পাশে 5 দিয়ে দিলে হয়তো 25%। তো আমার এইখানে এইগুলো চেঞ্জ করা লাগবে, এখন এখানে আমি সিম্পলি পেস্ট করে দিই 50, দেন এইখানেও আমি পেস্ট করে দিই, এখানে হবে আমার 75, এখানে আমি পেস্ট করে দিই, এখানে হবে আমার 100, আমি একটু দেখি আমার আউটপুটটা, হ্যাঁ তো এটা আমার কেটে দিই, দেখেন আমাদের কিন্তু ঠিক আছে,
দেখ কিন্তু ঠিক মতো কাজ করছে। হ্যাঁ এটা 100%, এটা 100%, এখন মনে হইতে পারে 100%, এখানে এতটুকু কেন, এখানে এতটুকু কেন কে বলতে পারবে? এই দিয়েছেন যে 700 প্রথমে মার্জিন নিছেন কন্টেনারের মধ্যে, এই জন্য না চার না ঘন্টা ছেড়ে দিছেন না, হয় নাই। আরেকজন বলে কোডিংটা দেখেন দেখি কোডিং দেখলে তো হয়েই গেল আপনার। কন্টেনার নেওয়ার কারণে হয়তো বা কন্টেনার হ্যাঁ নেওয়ার আপনি বললেন হ্যাঁ, কন্টেনার কন্টেনার নেওয়ার কারণে হচ্ছে মার্জিন তো আমার জায়গা ফাঁকা করবে, কন্টেনার হলো বাম দিক থেকে আর ডান দিক থেকে মার্জিন নিয়ে ফাঁকা করবে, আর এমনি মার্জিন তো হইলে হইলো না, বলতে হবে কন্টেনার। কন্টেনার নিলে হবে কি তো? হ্যাঁ আমি চলে যাই তো। হ্যাঁ আরেকটা কাজ করা যেতে পারে এইখানে, আমি এইখানে নিচে আর একটু নিচে এটাই নিয়ে আমি কপি করলাম, কপি করে এখানে একটা হরিজেন্টাল লাইন দিলাম। হরিজেন্টাল লাইন দিয়ে আমি যদি এইখানে পুরোটা পেস্ট করে দিই, পুরোটা পেস্ট করে আমি নিচে আবার একটু চেক করি, যে দেখেন আমাদের কিন্তু নিচে আবার সেম টু সেম চলে আসছে। তো আমি চাচ্ছি কি এগুলা এইটাই সবগুলোতে বসায় দিতে। হ্যাঁ তো আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমি দেখি এখন কিন্তু আমার সবগুলাই সমান। আমি এইখানে হচ্ছে আমি সবগুলোতে 25% করে দিয়ে দিই। হ্যাঁ তো আমি যদি এখন আউটপুট চেক করি তাহলে আমাদের কিন্তু চারটাই সমান। তো হ্যাঁ এইখানে এখন আমরা আর একটা কাজ করতে পারি, যে এইখানে প্রত্যেকটাতে আমি যদি আবার আরেকটা ক্লাস নিই, সেখানে আমি যদি আরেকটা ক্লাস নিই, নাম দিই হলি ফ্লোট লেফট। হ্যাঁ ফ্লোট লেফট, আমি এটা প্রত্যেকটা যদি আমি বসাই দিই প্রত্যেকটার পাশে। আপনারা অলরেডি জানেন ফ্লোট লেফটের কাজ কি, তো আমি আর আউটপুট দেখাইলাম না ওই কারণে। আমি একটা চারটাতে বসাই দিলাম, তো দেখেন আমাদের কিন্তু চারটা সমান সমান চলে আসছে। হ্যাঁ তো বুঝতে পারছেন আশা করি এই জিনিসটা। তো ফ্লোট আর এখানে আর কি দেখানো যেতে পারে, আর যদি কোনো নিচে কোনো আইটেম থাকে দেখেন এখানে। হ্যাঁ ভালো, এখানে যদি নিচে কোনো আইটেম থাকে আমি যদি দেখাই এখানে, মেবি নিবে কিনা ম্যাচ, আমি একটু দেখি তো। সে আমি H1 না, সে আমি H6 নিয়ে হে আচ্ছা তো দেখেন এটা কিন্তু একদম নিচে চলে আসছে, একদম ঠিক আছে। ফ্রুট নিলে হয় আমরা কি জানি যে বাইরে গুলা দেখাচ্ছে ভিতরে ঢুকে যায়, তো এইখানে আমি চাচ্ছি কি যে এইটার ভিতরে যাতে কোনো কিছু প্রবেশ করতে না পারে, আবার এটার বাইরেও যাতে মানে ভিতর থেকেও যাতে কোনো কিছু বাইরে নিয়ে যায় না যায়। তো এটার জন্য আমাকে তাদেরকে কি আমাদেরকে কি ইউজ করা লাগবে? ক্লিয়ার ফিক্স হ্যাঁ ক্লিয়ার ফিক্স। হ্যাঁ তো আমি এখানে সিম্পলি ডিভ নিলাম, ডিভ নিয়ে আমি এখানে ভিতরে পেস্ট করে দিলাম। এখানে আমি একটু কেটে দিই, বা আমি শিফট অল্টার প্রত্যেকটা ধর আমি একটা ট্যাব দিই। হ্যাঁ সরে গেছে, এখন আমি সেখানে ক্লাস নিলাম ক্লিয়ার ফিক্স ক্লিয়ার ফিক্স। আমি একটু যদি দেখাই, একটু রিলোড দিই। আচ্ছা এখানে ক্লাস, এখানে আমার মনে হয় যে শুধু লেখা আছে বলে এই কারণে এটা হচ্ছে। ঠিক আছে তো আপনারা তো জানেন, আমি জাস্ট এটা দিয়ে দিলাম যে যদি কখনো কোনো কিছু এরকম হয় যে চলে যায় তখন এভাবে সিম্পলি ক্লিয়ার ফিক্স দিয়ে দিবেন। তো হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছেন, তো এইটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া জি কারো কোনো ভাইয়া জি ভাইয়া এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, তো এরপর আমি নেক্সট ইয়াতে চলে যাই। আচ্ছা তো এখন আসবে একটা ইম্পর্টেন্ট পার্টে, আমরা এখন আমরা শিখবো যে কিভাবে বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়েরি কাজ করে। ঠিক আছে বুঝি নাই কে? আচ্ছা আমি তো আমরা চেক করব যে হ্যাঁ কি বলছিলেন, কি বললেন বুঝি নাই আরেকবার বলেন, আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। এর আগে কি যেন বললেন কি করব এবার বুঝি নাই, ওটা বলছি এটা মিডিয়া তো কোয়েরি একটা মিডিয়া কোয়েরি কথা বললাম, বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়েরিজ। হ্যাঁ তো এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি দেখাই। আচ্ছা কি ইয়া দিতেছে একটু, আচ্ছা
তো হ্যাঁ, তো এইখানে আমি এখন শিখবো, আমরা হইলো আমরা তো সিএসএস এ মিডিয়া কোয়েরি শিখছি, ওই মিডিয়া কোয়েরি কি সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই তো প্র্যাকটিস করছেন নাকি? ভাই আমারে প্র্যাকটিস করতে হবে ভাই। আর আর কেউ করায় মানে, মানে সবাই যদি কেউ যদি কথাই না বলে তাহলে কিভাবে হবে? হ্যাঁ করছি তো প্র্যাকটিস। আচ্ছা আপুরা বুঝতে পারছিলেন আগে যে সিএসএস এ যেভাবে মিডিয়া কোয়েরিজ করছিলাম? জি ভাইয়া। সবাই একটু প্র্যাকটিস করে আছে। যাই হোক, তো আমরা তো ওইটাতে কিন্তু লেখার সিস্টেম আলাদা ছিল, ওইটা আমি বললাম কিসের জন্য। ওইটাতে মিডিয়া কোয়েরিজ লিখতে হইতো কিভাবে, যে মিডিয়া স্ক্রিন এন দিয়ে তারপর কিন্তু দেওয়া লাগতো, ঠিক আছে মনে আছে? ওইভাবে কিন্তু মিডিয়া কোয়েরিজ লেখা লাগতো। হ্যাঁ, এট দ্য রেট মিডিয়া তারপরে এন্ড স্ক্রিন দিয়ে, তারপর হইলো আপনার ওখানে মিডিয়া করতে হয়। বাট এইখানে কিন্তু আপনার দেখাচ্ছে এন বা অন্য কিছু দেওয়া লাগে না, ঠিক আছে? তো আমি দেখাই। তো এই আমরা এখন দেখেন এই যে হেডের মধ্যে কিন্তু আছি। হ্যাঁ, এই যে হেডের মধ্যে আছি, আমি একটু নামাইনি। তো আমরা জানি যে সিএসএস তিন ভাবে করা যায়, একটা হলো ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস। এই তিনটা তো আশা করি সবাই জানেন, তাও যদি কারো মনে না থাকে বলি, ইনলাইন সিএসএস হলে যে এরকম ভিতরে যেগুলো আমরা সিএসএস করি সেটা হলো ইনলাইন সিএসএস, আর যেটা হলো, হ্যাঁ হ্যাঁ, আর যেটা হলো আমরা এর ভিতরে করি এইখানে সেটা হলো ইন্টারনাল সিএসএস, আর আমরা যদি বাইরে করি কোনো একটা ফাইল নিয়ে সেটা হবে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এইখানে আমি স্টাইল নামে একটা ট্যাগ নিব, স্টাইল স্টাইল দিয়ে এটা আমি নিচে নামাই দিলাম। দেন এর মধ্যে এখন আমরা এখানে আমি অ্যাট দ্য রেট নেবো, অ্যাট দ্য রেট মিডিয়া, ঠিক আছে, মিডিয়া, তারপর আমি ডিরেক্ট ফার্স্ট ব্র্যাকেট নেবো, তারপরে এইখানে আমাদের হইলো। আচ্ছা ভাইয়া, তার মানে বুটস্ট্র্যাপে হচ্ছে ইনলাইন আর হচ্ছে ইন্টারনালি হয় বেশি কি বুটস্ট্র্যাপে? হ্যাঁ না, আপনি এক্সটার্নাল চাইলে করতে পারেন। আচ্ছা এটা হচ্ছে কোনো কিছু যে বেশি হয় বা এরকম এরকম ব্যাপারটা না। আচ্ছা স্টাইল বুটস্ট্র্যাপে মানে কমান্ড গুলো বেশিরভাগ দেখি ইয়াতে হয়, হ্যাঁ ইয়াতে মানে, হ্যাঁ এই যে এখানেই হয় সব ক্লাস এগুলো তো, মানে এইখানে, এখানে তো জাস্ট আপনি ক্লাস, এখানে তো আপনি সিএসএস করছে না, ক্লাস ধরলেই কাজ হয়ে যাচ্ছে, আচ্ছা ক্লাস দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তো আমি এখানে সে মিন উইড নি, সে মিন উইড চলে আসছে আমাদের, মিন উইড। সো আমি মিন উইড এখানে আমরা যদি সে স্মল ডিভাইস থেকে শুরু করি তাহলে আমার এখানে হবে কত? স্মল ডিভাইসের ইয়া কত কে বলতে পারবে? বলেন বলেন। 576। হ্যাঁ তো 576 পিক্সেল নিলাম, দেন হইলো আমি এখানে একটা কার্লি বেস নিলাম, কার্লি বেস এর মধ্যে আমি এখন এখানে আমার একটা ইয়া ধরে আছে, আমি কি এখানে কোথাও ভুল করছি? আচ্ছা যাই হোক, আমি একটা পরে দেখতেছি। তো আমি এখানে আরেকটা বডি ট্যাগ নিলাম, দেন বডি ট্যাগ এর মধ্যে এখানে আমার এটা কিসের জন্য হচ্ছে আমি একটা চেক করি, সিএসএস আর প্যারেন্ট এক্সপ্রেস রেড। আচ্ছা সরি, এটাকে এটা যে স্টাইল শীট, মার্জিন আবার টপ নিছি ভাই, হচ্ছে একটা ব্রেকটাকে ওইখানে উপরে উঠবে না? কোনটা? এই যে দেখেন মিডিয়ার পরে যে ইয়াটা নিছেন কালি ব্রেসটা, হ্যাঁ এটা মানে উপরে হবে, মিডিয়ার আগে হবে মনে হয়। না মিডিয়ার আগে হবে না, এখানে তো, এখানে তো হবে। আচ্ছা আমি যাই একটু চেক করি, আমি সে এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড, আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড রেড দিই একটু চেক করি, আমার আউটপুটটা আমি একটু চেক করে, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্ট, আমি এখানে রেসপন্সিভ ক্লিক করি, আমি এখানে রেসপন্সিভ 1200 যাচ্ছি না,
এখানে আমি চাচ্ছি কি 576 পিজা। হ্যাঁ তো আমার এখানে কাজ করছে না। এটা এটা মেবি, আচ্ছা এইখান থেকে আমি একটা কমেন্ট নিয়েছি, তো আমি একটা কাজ করি এইটাকে আমি পুরাটাই কমেন্ট যদি কন্ট্রোল কে সি একটা কাজ করি, এটা কন্ট্রোল এক্স এইটা 700 পিক্সেল আছে, আমি এখানে আমি সিম্পল এখানে পেস্ট করে দিই, না কন্ট্রোল জেড এখানে আমি পেস্ট করে দিই, আমি জাস্ট পুরাটাকে আমি কমেন্ট হিসেবে রাখি। তাও আমার এখানে ধরতেছে না, 576। আচ্ছা এখানে 576, আমার এখানে রেসপন্সিভ আমি কি কোথাও ভুল করছি? @ মিডিয়া, আচ্ছা স্টাইল নিতে হয়, দেন মিডিয়া, মিডিয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট মিনুইট, দেন 576 পিক্সেল, এখানে আমার এইটা ধরে আছে কিসের জন্য? ও এটা তো হবেই না, এটা হবে না, ঠিক আছে। তো এই যে আমাদের কিন্তু এখন কাজ করছে, হ্যাঁ তো বুটস্ট্র্যাপ এখানে ইয়া হবে না, কি বলে সেমিকোলন হবে না, ঠিক আছে, প্রত্যেকটাতে মিডিয়া করে লেখার টাইম এখানে সেমিকোলন হবে না, আমি এটা ভুলে গেছিলাম। তো এই যে এখন কিন্তু আমাদের এটা ধরে নাই, ঠিক আছে। তো আমি মনে করছিলাম নিচে কোনো কিছুর জন্য ধরছে, আমি একটা কাজ করি, এইটা আমি কেটে দিয়ে চেক করি, এখন এখন যদি আমি চেক করি, এখন যদি আমি একটু চেক করি, তো হ্যাঁ আমাদের 576 পিক্সেলও কিন্তু আমাদের যে এখন কাজ করছে, আমি মনে করছি মেবি ব্লক লেভেল বা কোনো কিছুর জন্য, আচ্ছা যাই হোক, তো ওগুলোর কারণে একটা সমস্যার কথা না। তো আমি ভাবলাম আচ্ছা, তো আমাদের কিন্তু যে মিডিয়া কোয়েরি কাজ করছে, তো মিডিয়া কোয়েরির ব্যাপারটা ক্লিয়ার। আমি পুরোটা আবার যদি টাইপ করে দেখাই, আমি আমরা জানি কি যে 500 বুটস্ট্র্যাপে 575 পিক্সেল থেকে স্মাইল ডিভাইস শুরু হয়। আচ্ছা তো হ্যাঁ, তো আমরা জানি কি যে বুটস্ট্র্যাপে 576 পিক্সেল থেকে কিন্তু স্মল ডিভাইস শুরু হয়, হ্যাঁ, আর 576 পিক্সেলের নিচে যেগুলো আছে সেইগুলো হলো এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে। তো হ্যাঁ, তো আমি কি করলাম এখানে, এইখানে সিএসএস এ যারা মিডিয়া কোয়ারি করছেন আর এইখানে যারা এখন যেটা মিডিয়া কোয়ারি করলাম, দুটা কিন্তু ডিফারেন্ট, দেখছেন? কারণ আমরা সিএসএস এ যেভাবে লিখতাম ওখানে মিডিয়া স্ক্রিন দেওয়া লাগতো, এন্ড দেওয়া লাগতো। হ্যাঁ মেডিয়াসন ভাই বলেন। আচ্ছা ভাই, আরেকটু ক্লিয়ার হচ্ছে, এই মিনিমাম যে ওয়েটটা নেই, মিন ওয়েটটা, তার মানে কি 576 থেকে শুরু করে একবার উপর পর্যন্ত না? হ্যাঁ 576 থেকে শুরু করে উপর পর্যন্ত আমি দেখাই এখানে, এখানে 575 দিলাম, এই যে দেখেন 575 পিক্সেল দিলাম, এখন কিন্তু নাই, খেয়াল করছেন? এখন কিন্তু আমাদের কোনো কারণ, ম্যাক্স উইথ আর ম্যাক্স উইথ হলো 576, জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে 576 পর্যন্ত দিলাম। তো আমি ওগুলা সবই দেখাবো যারা সিএসএস এ বুঝেন। তো আমি ওটাই বললাম যে সিএসএস এ যারা করছেন, এইখানে বুটস্ট্র্যাপে লেখার ইয়াটা কিন্তু আলাদা, খুব বেশি না, জাস্ট একটা দুইটা ওয়ার্ড, এটাই, তেমন কিছু না। তো যাই হোক, এইটুকু ক্লিয়ার হয়েছেন সবাই আমি কিভাবে ইয়া করলাম? বাকিরা জি ভাই, দেখেন জি ভাইয়া, মেডিয়াসন ভাই কিন্তু উনি নিজে এক্সপ্লোরও করে, প্লাস হইলো আবার এই যে কোশ্চেনে জিজ্ঞেস করে, রেসপন্স করে। তো আপনারা কোনো কিছু না, কোনো আপনি যদি এই একটা লাইনও না বুঝেন আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে, পরে শেষ করার পরে যদি বলেন, তখন হয় কি পুরোটা আবার আমাকে ইয়া করা লাগে, ঠিক আছে। তো যদি যে যে লাইনে করব সেই লাইনে যদি অসুবিধা হয় আপনি আমাকে তখন জিজ্ঞেস করবেন, যাচ্ছে এই লাইনেই সমস্যা। তো আমরা যারা সিএসএস এ করছি তারা জানেন @ মিডিয়া স্ক্রিন এন্ড দেওয়া লাগতো, এন্ড দিয়ে দেন আমাদের কইলো প্রপার্টি ইউজ করা লাগতো, ঠিক আছে। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে 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 রিলেশন করছে ইনিশিয়াল শীটের সাথে, রিলেশন না করলে কি কাজ করবে না এটা? কোনটা? ও আচ্ছা হ্যাঁ, এটা আমি চেক করছিলাম যে এটা মানে অনেক বুটস্ট্র্যাপ তো 5 চলতেছে এখন, এটা রিলেশন দরকার না, এমনি দেখাই যে দেখেন এখনো কাজ করবে। তো আমি আচ্ছা এখানে আমি এটা কেন দিলাম, আমি তো নিজেও মানে এখানে রিলেশন স্টাইল শীট আমি দিলাম, ইন্টারনাল সিএসএস চলছে না? হ্যাঁ হ্যাঁ ইন্টারনাল সিএসএস চলছে। তো হ্যাঁ, তো এইটুকু, তো আপাতত এই আমি মনে হয় এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে না, আমি আরো কিছু দেখাই। এখন আমি চাচ্ছি কি,
আচ্ছা এর মধ্যে আমি নিচে নামাই, আমি চাচ্ছি কি এখন আবার এট দ্য রেট নি, এট দ্য রেট আমি কিন্তু লিখে লিখে করাচ্ছি আমি চাই মানে ঠিক আছে, তো না বুঝার এখানে কিছু নাই, তারপর অনেকে না বুঝতে পারেন তো আমাকে জিজ্ঞেস করেন যে লাইনটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ হলো মিডিয়া কোয়েরিস এইভাবে লিখতে হয়, আর সিএসএস টা হলো বললাম তো যে মিডিয়া স্ক্রিন এন্ড ইনস্টলার ভিতরে লিখতে হবে। হ্যাঁ তো কি বলেন সাইফউদ্দিন ভাই, মানে মিডিয়া কোয়েরিস টা যে এই সিএসএস মানে বুটস্ট্র্যাপে সিএসএস ব্যবহার করতে হলে ইনস্টলার ভিতরে কাজটা করতে হবে আর কি? না এটা এক্সটারনালও করা যায়, এক্সটারনালও করা যায়। হ্যাঁ আচ্ছা ওয়েট এক্সটারনালে, আচ্ছা আমি তো হেডেই করছি, হ্যাঁ এখানেই কইরেন। তো হ্যাঁ আর এখানে দেখেন আর একটা জিনিস, এখানে আমি কিন্তু ট্যাগ নিছি, হ্যাঁ কোনো ক্লাস বা আইডি নেই নাই, তো এই কারণে আমি বডি ট্যাগের মধ্যে কাজ করতে চাইছি তাই ডিরেক্ট বডি নিছি। হ্যাঁ ক্লাস নিতে চাইলে আমি ডট দিতাম, আইডি নিতে চাইলে হ্যাশ দিতাম, তো যাই হোক আমি এখানে মিডিয়া বলতে চাইছিলাম কোনটা ভাইয়া, যে আমরা তো এর আগে যখন সিএসএস ব্যবহার করছি তখন তো ওই মিডিয়াটা সরাসরি ব্যবহার করছি, আর এখানে স্টাইলের ভিতরে ব্যবহার করতেছি। আমার প্রশ্ন এখানে হেডের ভিতরে ব্যবহার করবেন আর স্টাইলের ভিতরে ব্যবহার করবেন? হ্যাঁ আমি সেটাই বলছি যে স্টাইলের ভিতরে কাজটা করতে হবে। হ্যাঁ যেটা হেডের ভিতরে থাকে আর স্টাইলের, জি স্টাইলের ভিতরে, তো হ্যাঁ তো এখানে মিডিয়াম আমি, আচ্ছা তারপরে এখন আমি একজনকে জিজ্ঞেস করব, আপনারা কেউ বলবেন না, সেই আমি কাকে জিজ্ঞেস করা যায়, আলফা হোসেন ভাই বলেন মিডিয়াম ডিভাইসের ইয়া কত, পিক্সেল কত? হ্যালো আলফা হোসেন ভাই আছেন? হ্যালো আলফা হোসেন ভাই অ্যানসার না দিলে আজকে প্রেজেন্ট নাই আলফা হোসেন ভাই। আচ্ছা নাই ঠিক আছে, আচ্ছা মনে থাকলো আমার। আচ্ছা আর দেখি কাকে জিজ্ঞেস করা যায়, না পাকে জিজ্ঞেস করে কাকে জিজ্ঞেস করা যায়। আচ্ছা আরিফ আপু বলেন আপনি মিডিয়াম ডিভাইসের ই পিক্সেল কত? হ্যালো বললে সব গায়েব হয়ে যেতেছে, বলতে করলে গায়েব। হ্যাঁ ভাইয়া 968, 968 আমি ভাবছিলাম আমি মিউট করছি কিন্তু না, আমি এমনি 968 968 এই যে সাইফউদ্দিন ভাই বললো আপনাদের দুইজনারই কি কথা, আমি বললাম ভাইয়া সাইফউদ্দিন ভাইয়া উইড হচ্ছে 768 আর হাইট হচ্ছে 991। পানিশমেন্ট চাই ভাইয়া, আপনি আরো ফলো করছেন তাহলে 10 মিনিট দেওয়া উচিত। আমি কি ইকবাল হোসেন ভাইকে ওয়েটিং রুমে পাঠাই দিছি, আমি তিনবার হলো আমি ইয়া করছি কি বলে মিউট করছি আমি নিজে, তারপরও মানে বারবার আবার কি বলে আনমিউট করে আবার সমস্ত থাকুক কিছুক্ষণ ওয়েটিং রুমে, পরে আবার আমি নিয়ে আসবো। তো বডিতে না আমি প্রত্যেক দিন যদি এরকম মানে করে বলা লাগে সবার জন্য, একজনের জন্য না, তো যাই হোক আমি বডিতে সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এখানে কত হচ্ছে 760, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড যখন 780 যাবে এখানে আমি চাচ্ছি কি সেখানে টমেটো, ব্যাকগ্রাউন্ড যখন 760 যাবে তখন এটা টমেটো হবে, তো আমি যদি এখন 768 যাই
চেক করি যে কিন্তু আমাদের এখন টমেটো হয়ে গেছে, আমি যদি কমাই দেখো এটা কিন্তু ইয়া হয় না, ঠিক আছে। টমেটো বলে মনে করেন না যে কেউ আবার আমার টমেটো কালারই পছন্দ, ঠিক আছে। আমার কিন্তু ভাই আমি সেটাই বলতেছি না, আমার পছন্দ সাদা, ঠিক আছে, সাদা আর সবুজ, যাই হোক। তাই তো হ্যাঁ, তো আমি দেখো একটু চেঞ্জ হলো, আমি যদি এবার হলো আমি আরেকটা নিই, সে আমি এখন একজনকে জিজ্ঞেস করব, সে এখানে কাকে জিজ্ঞেস করা যায়। আচ্ছা তো ফাতেমা তো আপু বলেন লার্জ ডিভাইসের উইথ কত? ৯৯৯ না কত? ৯৯ আচ্ছা, আপনি তার মানে দেখেন নাই? মনে নাই, আপনি লিখতে বলছিলেন লিখা হয়নি। ৯০০ ঠিক আছে, পড়াটা ঠিক নাই। হিমন ভাই বলেন কত হবে? এই যদি অবস্থা হয়, আমি তো মনে করছি আগের গুলো সব ক্লিয়ার, তাহলে তো আমি যে স্পিড আগাতে চাচ্ছিলাম এই স্পিড আগালে তো দেখাচ্ছে কিছুই বুঝবে না। বলেন ইয়া হিমন ভাই বলেন ভাই, আমার তো খেয়াল নেই। মাসুম বিল্লা ভাই বলেন, মাসুম বিল্লা ভাই বলেন কত হবে লার্জ ডিভাইসের জন্য? আজহার ভাই বলেন কে বললো? এইবার আমি পাঠাবো, আমি এবার আমি ভাই একা আছে গল্প করেন। আচ্ছা মুরসালিন ভাই বলেন দেখি, মুরসালিন ভাই না পারলে আমি মাইন্ড করবো এবার। ভাই আর 992, এই তো পারফেক্ট, থ্যাংক ইউ মুরসালিন ভাই। তো হ্যাঁ, তো এখানে আমি যাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড হবে না, আমি এখানে বডি, আচ্ছা ভাই তাহলে মিডিয়াম কোনটা, তাহলে 992 এর এটা যদি হয় লার্জ। আপনিও প্র্যাকটিস করেন, আপনি যে বুট স্ট্র্যাপ করছিলেন আপনার বুট স্ট্র্যাপই তো শিখাচ্ছি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে? আজার ভাই আপনি কিন্তু আগে থেকে বুট স্ট্র্যাপ করতেন, কিন্তু আমি দেখেন বুট স্ট্র্যাপের কত কিছু দেখাইছে, আমি তো এটা একদম বেসিক জিনিস জিজ্ঞেস করছি, তাহলে যদি আমি এখন কোডিং জিজ্ঞেস করি তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। আমি ওর সাইজ দিয়ে মানে আজকে আমি অনেক কিছু আইডিয়া পাইলাম যে আমি ঠিক আছে যে হ্যাঁ বলেন ভাইয়া, হ্যাঁ বলেন, আমি 10-15 মিনিটের জন্য একটু লিভ নিব, একটু বাসায় কাজ আছে। আচ্ছা নেই তো কোনো ছিলেন না, তো আমি এখানে চাচ্ছি কি 992, এটা হলো কি টারকোইজ কালারটা হবে, ঠিক আছে। আচ্ছা আমি এদের দুইজনকে একটু নিয়ে আসি স্যার। আচ্ছা বল ভাই, এত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে এমন কেন হচ্ছে? আসছেন আপনারা দুজন, কি হয়েছিল ভাই? এই সমস্যা হয়েছিল ভাই, হ্যাঁ নেট চলে গেছিল, কারেন্ট চলে গেছে না, কারেন্ট তো গেছে, আমার দুবার কারেন্ট গেছে, আমার নিজেরই অফিসে কারেন্ট গেছে, ওই সেজন্য আপনি জয়েন করতে পারেন না আর কি, আমরা কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। হাসতেছেন কেন আপনারা, বুঝতেছি না,
না ইকবাল হোসেন ভাই আপনার তো অনেক দিন ধরে ধরে নয়েজ হয় ঠিক আছে তো এই মানে বারবার নয়েজ আসে ঠিক আছে তো এটা তো ডিসটারব হয় সবার তো এখন থেকে অনেক দিন ধরে নয়েজ হচ্ছে কারো এক্সট্রা নয়েজে জালালে ডাইরেক্ট আমি মিউট করব না ডাইরেক্ট ওয়েটিং রুমে পাঠিয়ে দিব না দেখাচ্ছে আমি সবাই আপনাকে এটা শুধু আপনার জন্য বলছি না সবার জন্যই বলছি তো আপনারটা হলো আমি তো নরমালি মিউট করে রাখি সব সময় কিন্তু আমি ক্লাস চলাকালীন সময় আমি নিজে আপনাকে তিনবার মিউট করছি যে আওয়াজের জন্য বুঝলেন তারপরেও দেখছি আমি আপনাকে হলো ডেকেও পাই না তারপরে হলো কি আমি পাঠিয়ে দিছি ওয়েটিং রুমে যাই হোক তো আপনাদের সবাইকে এত কিছু দেখালাম তারপরে যদি আপনারা এখন না পারেন আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি আবার তো এখন কিন্তু সাইফউদ্দিন ভাই আবার মাইন্ড করে আছে ঠিক আছে না 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 আমি এত কাজ করি আমাকে ঠিক আছে না আমি আমার সাথে সাথে লাইভে ঢুকছি আরেছো তো যাতে মিস না করি তো এরকম করে আবার বেশি করলে তখন দেখা যায় আপনি ইউটিউব থেকেও কিন্তু আপনাকে ইয়া করে দেবো তখন কিন্তু আবার ইউটিউবে বট ইনস্টল করে আমি ইউটিউবের বটকে বলে দিব যে এই নামে কেউ ঢুকলে আচ্ছা যাক তো আমি এখানে যেহেতু এক্সট্রা লাজ বলে দিছে তো আমি আর এটা জিজ্ঞেস করলাম না কাউকে কিন্তু এটুকু বুঝতে পারছি যে আপনারা অনেকে এগুলো প্র্যাকটিস করেন নাই তো আজকে আমি এই যে মিডিয়া কলেজের আরো কিছু মিডিয়া কলেজে একদম এ টু জেড দেখাবো এ টু জেড বলতে কি মানে মিডিয়া কংগ্রেস তারপরে হলো ম্যাক্সিমাম উইথ তারপরে এগুলো দেখাবো তো এইটু আমি দেখি এর মধ্যে আমি মিনিমাম উইটটা আগে দিই তো আমি চাচ্ছি কি যে এইটার মধ্যে মিনিমাম উইট 1200 থেকে যখন এক্সট্রা লার্জ হবে তখন এইটা আমি চাচ্ছি কি যে বডিতে কালিব্রেস তখন এটার কালার হয়ে যাবে কি ব্যাকগ্রাউন্ড সেম একটা ব্যাকগ্রাউন্ডটা হবে লাইম মানে কাইন্ড অফ ইয়া কালার কি লেবুর যে কালারটা হয় অ্যাকচুয়ালি লেমনের যে কালারটা হয় তো আমি এখানে যদি 1200 দিয়ে দিই 1200 আর এখানে আমার পাই নাই একটু চেক করি সবাই ক্যামেরা অফ করে রাখেন কেন আচ্ছা আমি একটু রিলোড দিই আচ্ছা এখানে টমেটো পাইছে না আমি এখানে মেবি মিনিট আচ্ছা তো এইখানে মিডিয়াম পিএক্স দেন নাই হ্যাঁ পিএক্স দেন না আমি এখানেও পিএক্স দেন না তো এখানে চেক করি এই যে এখন কিন্তু আমাদের কিন্তু পাইছে আমি একটু এখানে একটু ওয়েট এখানে 992 পাবে কি এই কালারটা আর 1200 তে পাবে এই কালারটা তো এই যে 1200 তে কিন্তু আমার লাইম কালার পেয়ে গেছে আমি যদি 992 চেক করি এই যে আমার কিন্তু এই যে টারকুইস নাকি জানি নাম টারকুইস তো এই কালারটা কিন্তু পেয়ে গেছে আমাদের কিন্তু হ্যাঁ তো এইটুকু কি সবাই বুঝতে পারছেন যারা জানেন যারা প্র্যাকটিস করছেন তারা বলেন এগুলা কি মুখস্থ করা লাগছে আপনাদের কারো যারা করছেন হ্যাঁ এগুলো তো একদম বেসিক যেমন আমি বলি আমি যদি এখন বলি এই যে এখানে হেড ট্যাগ লিখছেন এর পরে হেড কি ক্লোজ করতে হবে না করতে হবে এটা কি আপনাকে এটা মুখস্থ করা লাগবে আপনাদের না এটা তো বেসিক এগুলো হলো বেসিক সমস্যা রয়েছে কি ভাই মিডিয়া কোয়ারি মনে হয় কেউ প্র্যাকটিস করে নাই সবাই খালি ওয়েবসাইটে প্র্যাকটিস করছে এটা নিজের গাফলতি ক্লায়েন্ট যখন বলবে রেসপন্সিভ করে দিতে পারেন একটা ফিডব্যাক খাবে যে একটা কি মানে একটা বাজে রিভিউ খাবে তখন দেখাতে সব দেখাতে তার টিচারের উপর রাগ উঠবে ঠিক আছে যে আমাকে শিখায় নাই ভালো মতো এই করে নাই করে তখন রাগ হবে বা দেখা যাচ্ছে তখন বুঝতে পারবে নিজে ঠিক আছে যে একটা বাজে রিভিউ যে কি পরিমাণে একটা ইফেক্ট ফেলে একটা আইডির উপরে ঠিক আছে খুবই খারাপ ইফেক্ট ফেলে তো তখন বুঝতে পারবে তো নিজেকে নিজেরা যদি নিজেকে গাফলতি করেন তাহলে এতে বিশ্বাসঘাতকতা মানে আপনি নিজের সাথে নিজে বিশ্বাসঘাতকতা করছেন ঠিক আছে সিম্পল একটা কথা বলি আপনারা বাজারে যাচ্ছেন ধরেন বাজারে এখন দুই জায়গায় দেখলেন দুই জায়গায় 500 টাকার টি শার্ট
দুই জায়গায় 500 টাকার টি শার্ট, কিন্তু এক জায়গায় দিচ্ছে ফ্রি, একই জিনিস এক জায়গায় দিচ্ছে ফ্রি আর এক জায়গায় দিচ্ছে কি যে 500 টাকা করে। হ্যাঁ, এখন আপনি 500 টাকা দিয়ে যেটা কিনছেন সেটা আপনার কাছে মনে হচ্ছে যে বাহ 500 টাকার টি শার্ট বা 1000 টাকার টি শার্ট, যেটা যে টাকায় হোক, আমি উদাহরণের জন্য বলছি, তো দেখা যাচ্ছে বাহ কিনছি। আর যেটা ফ্রি যে দেখা যাচ্ছে সেটা দেখবেন কোনো গুরুত্বই দিচ্ছেন, দুইটা কিন্তু কোয়ালিটি কিন্তু সেম। এটার মানে এটা বুঝাচ্ছি না যে আমার কোয়ালিটি সেম, আমি স্টিল লার্নার, লার্নার ঠিক আছে, আমি ফরএভারই লার্নার থেকে যাবো। কারণ আমাদের একটা কথা, মানে ইসলাম একটা কথা আছে যে দোলনা থেকে একদম মৃত্যু পর্যন্ত একদম জ্ঞান আহরণ করো, তো জ্ঞানের কিন্তু কোনো শেষ নাই, তো আমি স্টিল লার্নার। বাট ওই যে এই ওইখানে আপনার মনে হবে কি যে এই এটা তো ফ্রি জিনিস, ফ্রি আর কতটুকু ভালো হবে, কিন্তু একটা আপনার যদি একটা আইটি সেন্টারে ঢুকতেন, আমি স্বীকার করছি যে হ্যাঁ আমি হয়তো ভালো না হইতে পারি, আমার থেকে বহু ভালো অনেক অনেক আছে, ভালো ভালো টিচার আছে, ভালো ট্রেনার আছে, বাট এই যে এইখানে যতটুকু শিখছেন এইটুকু যদি আপনারা ভালো প্র্যাকটিস করেন, মানে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সবাই, ঠিক আছে। কিন্তু এইটুকু যদি প্র্যাকটিস না করতে পারেন, হ্যাঁ বলেন, যদি আমরা মানে প্রাইভেটলি যদি পুরো কোর্সটা করতে যাই বাইরে আনুয়ালি কত টাকা খরচ হইতো? বিভিন্ন ওয়েব ডিজাইন টেবিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও 8000 কোথাও 15000 20 টাকা শুরু ভাইয়া, 20 টাকা 40 পর্যন্ত, 8000 এর উপরে যত ইয়া আছে তত। আমি সেটা ভেবেও কিন্তু অনেককে ছাড় দিই, ঠিক আছে, কারণ সেটা ভেবে অনেককে ছাড় দিই। কিন্তু এই যে দেখেন আজকে কি অবস্থা দেখছেন, মানে আমি কতজনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তো খুবই খারাপ অবস্থা এটা। আপনারা যদি কি বলবো এখন, মানে এই প্র্যাকটিস গুলো যদি না করেন, আপনি মার্কেট প্লেসে যে বড় সড় রকমের ধরা খাবেন, হ্যাঁ আপনার কাম ব্যাক করতে পারবেন দেখা যাচ্ছে আরো প্র্যাকটিস করে, কিন্তু এই টাইম গুলো অযথা নষ্ট হবে, ঠিক আছে। তো এই যে অযথা 4 ঘন্টা নষ্ট করার তো মানে হয় না, তাই না? যদি অন্য কোনো ইয়া থাকে, যদি ফিলিস না, তো অযথা 4 ঘন্টা কিন্তু হিউজ। হ্যাঁ না ভাই, মেইন কথা হলো আমরা নতুন খালি ওয়েবসাইট বানাইছি, আমরা রেসপন্সিভ বানাইছি না, বুঝছেন? আমি সেদিন করছিলাম কি যে আমি দেখছি পাচ্ছে না কিসের জন্য, আমি এখানে 700 পিক্সেল নিয়ে রাখছিলাম অলরেডি, জায়গা আমি মার্জিন নিয়ে রাখছিলাম, ঠিক আছে। তো আমার কিন্তু আমি ওখানে ইয়া করলাম, আমি চাইলে দেখা যাচ্ছে আমি একবার কিন্তু ওখানে বলেও দিয়েছিলাম যাচ্ছে যাক টাইমটা নষ্ট না করে, আমি যদি এমনি নিজের জন্য হইতো আমি ওটার পিছনে একটু চেষ্টা করতে হচ্ছে এটা হচ্ছে কিসের জন্য, তারপরে যদি না পারতাম আমি 5 মিনিট একটা রাউন্ড দিয়ে আসতাম, 5 মিনিট একটা রাউন্ড দিয়ে আসতাম যে একটা রিফ্রেশমেন্ট হয়ে যেত, ওই ওই 5টা মিনিট কমপ্লিটলি অন্য কোনো টপিকে চিন্তা করতাম, যদি এটা নিজের জন্য তো। কিন্তু যেহেতু আপনাদের জন্য, তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখি আরো একটু, দেখে তারপর দেখলাম কি যে এইখানেরটার জন্য আমার ওই পজিশন স্টিকটা পাচ্ছিল না, ঠিক আছে। তো এইটা কিন্তু এইটা হলো ব্যাপার যে আপনার বিভিন্ন রকম প্রবলেমে পড়বেন, আমি চাই বেশি আরো সবাই প্রবলেমে পড়েন। প্রবলেমে পড়লে হবে কি, ওই প্রবলেম গুলো যখন সলভ করতে থাকবেন তখন দেখবেন আরো নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই কারণে বলি যে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি এখানে 1200 পিক্সেল নিয়ে গেলাম, তো এইটা গেল হইলো আমরা বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়ারিজ, ঠিক আছে। তো এর মধ্যে কারো প্রবলেম আছে এটুকুর মধ্যে? না ভাইয়া, না ভাইয়া, ঠিক আছে, তো আচ্ছা, তো হ্যাঁ, তো এইখানে আর কিছু দেখানো যায় কি, কিছু 992 দেখাইছি, এক্সট্রা লার্জও দেখাইছি। হ্যাঁ, তো আচ্ছা আরেকটা দেখাই, এবার আমি আবার মিডিয়া নিই, মিডিয়া মিন হবে না, সরি, আমি ফার্স্টে মিডিয়া লেখার পর স্ট্রাকচারটা নিয়ে নেবেন, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস দেন কার্লি ব্রেস। হ্যাঁ, তো এখানে আমি নিচ্ছি কি ম্যাক্স উইথ, সে ম্যাক্স উইথ, সে ম্যাক্স উইথ আমি কোলন, দেন এখানে আমি দিচ্ছি কি স্মল ডিভাইস, আমি চাচ্ছি কি এই এইখানে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এইখানে আগে আমি সেকেন্ড স্ট্রাকচারটা নিয়ে নিই, তারপর এটা করি। সো আমি এখানে আগে বডি ট্যাগটা নিয়ে নিই, বডি ট্যাগটা নিয়ে দেন কার্লি ব্রেস আবার ভিতরে, এর মধ্যে আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা হবে আমার সেইখান থেকে আমি মিডিয়াম স্ক্রিন এটা করি, মিডিয়াম স্ক্রিন। হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করলাম। তো এখন আমি একটা জিনিস চেক করে, আমরা জানি কি যে হ্যাঁ, তো আমরা জানি কি যে 576 পিক্সেল থেকে শুরু হয় কি স্মল ডিভাইস। আমাকে মনে হয় গতদিন মনে হয় কি একজন কোশ্চেন করেছিলেন, আচ্ছা আমি যদি এক্সট্রা স্মল করতে চাই
আমি কি জানি জিজ্ঞেস করেছিল আমাকে কোন এক্সট্রা স্মল এক্সট্রা স্মলের ব্যাপারে, যাই হোক আমার নাম মনে নাই। তো এক্সট্রা স্মলের ব্যাপারটা কি যে ধরেন আমি বলছিলাম কি যেটা অনেক ভাবে করা যায়, ওটা ফন্ট সাইজ দিয়ে করতে পারে, আপনি রেসপন্সিভ করতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি এইভাবে মিডিয়া করে দিয়েও কিন্তু করতে পারেন। মিডিয়া করে দিয়ে কিভাবে করতে পারি আমরা, সো স্মল ডিভাইস শুরু হয় হলো কত থেকে, বুটস্ট্র্যাপে স্মল ডিভাইস শুরু হয় 576 পিক্সেল থেকে। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি আমি যদি এক্সট্রা স্মল নিয়ে কাজ করি তাহলে আমাকে কি করা লাগবে, ম্যাক্সুইড নেওয়া লাগবে। ম্যাক্সুইড মানে জানে কি যে ম্যাক্সুইডের হলো জিরো থেকে আমি মানে যত এখানে ভ্যালুটা নিব, হ্যাঁ ওইটা জিরো থেকে অতখানি পর্যন্ত হবে। আমি যদি এখানে 500 নিই ওটা 500 পর্যন্ত হবে, আমি যদি 900 নিই তাহলে জিরো থেকে 900 পর্যন্ত হবে। হ্যাঁ, তো আমি এখন চাচ্ছি এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কাজ করতে, তো আমাকে এখন কত নেওয়া লাগবে, 575। হ্যাঁ, 576 না, হ্যাঁ 576 নিচে মানে 575 পিক্সেল। কি এটা 575 পিক্সেল নিলাম কি জন্য, কারণ 576 যদি আমি নিই তাহলে তো এটা স্মল ডিভাইস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার তো স্মল ডিভাইস দরকার না, আমার এক্সট্রা স্মল দরকার, তো ওই কারণে আমি 575 নিয়েছি। তো আশা করি এটার বিপরীত এটার মধ্যে নিয়ে কেউ কনফিউজ হবেন না, ঠিক আছে, সহজ ভাবে বুঝেন। আমার স্মল ডিভাইস শুরু হয় হলো 576 থেকে, আর আমি কাজ করব এক্সট্রা স্মল, তাই এক্সট্রা স্মলের জন্য আমাকে কি নেওয়া লাগবে, 575 পিক্সেল। হ্যাঁ, তো এইখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা আউটপুট যে আমার মেবি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে ভালো হতো, আমি তাও দেখি। সেখানে আমি 575 দিই, হ্যাঁ তো 575 পিক্সেল দিলে যে কিন্তু আমাদের কালারটা কিন্তু চলে আসছে। আমি এখন যদি পরের গুলা করতে চাই, সে আমি এখান থেকে একটা কাজ করি, আমি এটা আমি পুরাটা কপি করে নি, এটা আমি যদি পুরাটা কপি করে নি, এক এটা হবে না, এখানে 2 3 4, তো এইটার জন্য আমাকে করা লাগবে কি, আমি এই ব্যাকগ্রাউন্ড গুলো আমাকে রিমুভ দেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ দেওয়া লাগবে কিসের জন্য, কারণ অলরেডি কিন্তু আমরা উপরে মিডিয়া কোয়ারি ইউজ করছি, তো আমি যদি এটা চেঞ্জ না করি তাহলে কিন্তু এই দুটা মিলে কনফ্লিক্ট করতে পারে বা আগে পরে হইতে পারে। হ্যাঁ, তো আমি যাতে ওইটা না হয় আমি এই কারণে এটা রিমুভ করছি, তো আমি সবগুলো একটু রিমুভ করে দিই।575 পিক্সেল আমি এখন এখানে চাচ্ছি কি এটা হলো মিডিয়াম ডিভাইসের জন্য, তো মিডিয়াম ডিভাইসের জন্য আমি সেটা রাখছি না, মিডিয়াম ডিভাইসের জন্য আমি চাচ্ছি কি এটা ব্রাউন, আমি এটা ব্রাউন চাচ্ছি। মিডিয়াম ডিভাইসে এটা আমি 500 মিডিয়াম ডিভাইস, তাহলে কত পর্যন্ত হবে কে বলতে পারবে, 767 নাম ধরে বলেন তাহলে ভালো হবে, নালে আবার বললে আবার কি হবে, 767 না, ওটা আমি যখন আলাদা কাউকে জিজ্ঞেস করব এটা তো ঠিক তখন লাগে যে, তো এইখানে আমি যদি এখন 767 দিই, ঠিক আছে, এই যে কিন্তু এখন আমার, আচ্ছা এটা আমার হয় নাই, এটা হয় নাই কিসের জন্য, আমি আচ্ছা হইছে, আমি এখন দেখছেন একটা কাজ, আমি এখন এখানে একটা আরেকটা ব্যাখ্যা দিতে চাইছিলাম, মনে করছিলাম আমি আরেকটা কাজ করছি, ঠিক আছে, যাই গোটা ব্রাউজার দিলে তাহলে আগেরগুলা মুছে দিলে আগেরগুলা রাইখা কাজ করা যাবে না, তাহলে এই শর্তটা কাজ করবে, আগেরগুলা তো 76 জায়গায় আগেরগুলা আপনার তো রাখার ওখানে দরকার পড়ছে না, আপনি যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন তো আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, মিনিমাম ওয়েট বা ম্যাক্স ওয়েট, আপনি যদি মিনিমাম ওয়েট সিলেক্ট করে রাখেন 576 থেকে 768, তাহলে সেইখানে কি আপনি আবার ম্যাক্স উইথটা আবার ডাবল করে সিলেক্ট করতে যাবেন, কারণ আপনার তাহলে ওই রেঞ্জের মধ্যেই তো থাকছে, তাই না, ওই রেঞ্জের মধ্যে দুইটাতে কিন্তু যদি সেম রেঞ্জ থাকে তাহলে তো হবে না, মানে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি এখানে চাচ্ছেন কি 568 থেকে কত, না 576 থেকে চাচ্ছেন কত, 768 পর্যন্ত একটা কালার দিয়ে রাখছেন, আবার ওইখানে দিয়ে রাখছেন 575 থেকে 767 পর্যন্ত, দুটাই কিন্তু খালি এক পিক্সেল বাদে গোটাটাই কিন্তু দুটো একসাথেই আছে, তাই না, একসাথে লাগবে না,
তো এই তো হ্যাঁ তো আর এইখানে আমাকে কত নেওয়া লাগবে 1011199 হুম তো হ্যাঁ এইটা তো আমি এখানে কালারগুলো চেঞ্জ করে দিই সেইখানে আমি চাচ্ছি কি ব্লু ব্লু আর এইখানে আমি চাচ্ছি কি সে ভায়োলেট ভায়োলেট তো আমি একটু চেক করি এখানে 767 দেখছি 991 দেখি এটা রিলোড দি এই যে 991 কিন্তু আমাদের হইছে এর আমি চাচ্ছি কি 1199 এই যে আমাদের কিন্তু ভায়োলেট কাজ করছে হ্যাঁ তো আমার মনে হলো এখানে কি আমার 991 কি সেম কাজ করছে না আমি চেক করি তো 991 না 991 ঠিকই আছে আমার না 991 ব্লু পাওয়ার কথা কিন্তু এখানে ব্লু পাই নাই কিসের জন্য আচ্ছা হ্যাঁ তো এইখানে 991 ব্লু পাই নাই কিসের জন্য এটার হই এক্সাম্পলটা কি আমি আপনাদেরকে বলছিলাম যে দেখেন এগুলো জানা কিসের জন্য ইম্পর্টেন্ট কিছু 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 জিনিস আপনাকে হয়তো মনে রাখা লাগবে ঠিক আছে কিছু বেসিক রুলস যেগুলো বলে তো এখানে রুলসটা কি আমি একবার বলছিলাম যে সিএসএস এ নিচে যেগুলো থাকবে ওগুলোর কিন্তু প্রায়োরিটি বেশি আপনারা যারা জানেন যেখানে আমি কিন্তু ফার্স্টে সিএসএস নিচে রাখতে বলতাম কারণ এটা প্রায়োরিটি বেশি তো বুটস্ট্র্যাপ যখন করতে বলছিলাম তখন বুটস্ট্র্যাপ নিচে রাখতে বলতাম কিসের জন্য যে ওটা প্রায়োরিটি বেশি এইটা যদি বুটস্ট্র্যাপ যদি নিচে রাখবো এখানে ইয়া আছে কি বলে এটা নিচে রাখা আছে তো যাই হোক এটা নিচে হবে তো এটা বলার রিজন হইলো কি আমি এখানে দিছি কি 0 থেকে 1199 পর্যন্ত কোনো কিছু যদি থাকে তাহলে ওইটার কালার হবে কি ভায়োলেট তো ওই কারণে কিন্তু এখানে যদি আমি 991 দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটার কালারও কিন্তু ভায়োলেট আছে হ্যাঁ তো বুঝতে পারছেন এইটা জিনিসটা 0 থেকে শুরু হচ্ছে তাই না হ্যাঁ সব সময় নিচেরটার বেশি প্রায়োরিটি পাবে তো এইটা ঠিক হবে একটা জিনিস করলে সেটা হলো আমি যদি দেখাই এটা ঠিক হবে একটা জিনিস এটা ইয়া 1200 যে নিচে যদি দিয়ে দেয় এর উপরে দিয়ে দিলে নিচে হ্যাঁ তো আমি এটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম আমি চাচ্ছি সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে তো এই কারণে সিকোয়েন্স মেইনটেইন করাটা ইম্পর্টেন্ট সো আমি এখানে লার্জ ডিভাইস চাচ্ছি এক্সট্রা লার্জ চাচ্ছি তারপরে চাচ্ছি কি ম্যাক্স উইথ চাচ্ছি তারপরে ম্যাক্স উইথ বলতেছি তারপর মিডিয়াম ডিভাইস চাচ্ছি মিডিয়াম ডিভাইসের পরে আমি চাচ্ছি কি স্মল ডিভাইস এক্সট্রা উল্টা করব ভাইয়া মানে এটা ওয়েট এটা হলো এক্সট্রা লার্জ ছিল এটা হলো লার্জ ছিল এটা মিডিয়াম ছিল আর এটা হলো এক্সট্রা স্মল হ্যাঁ আমি যদি এখন দেখি 991 এই যে কিন্তু দেখছেন কাজ করছে ঠিক আছে তো এই রুলস গুলো কিন্তু জানা এই কারণে ইম্পর্টেন্ট হ্যাঁ আমার এটা নট রেসপন্ডিং করতেছে ফর সাম রিজন কিন্তু এখানে দেখেন আউটপুটটা কাজ করছে আমার আমি এটা আমি আচ্ছা এখানে তো কিও দেখাই না ক্রস আমি এখান থেকে ক্রস করি আমার পিসি হ্যাং করছে আমার কথা কি শোনা যায় কথা শোনা যায় মেবি নেট প্রবলেম করছে ভাইয়া আচ্ছা আমার পিসি স্লো করছে আমার এই যে সবকিছু এই যে দেখেন আমার একটা লোডিং নিচ্ছে এই যে আমার এখন এখন মাউসও কাজ করে না আচ্ছা এখন করছে যাই হোক তো আমি একটু স্টপ শেয়ারটা করি কারণ আমাকে লাইভ শেয়ারটা আবার অন করা লাগবে পোর্ট আমার ডেস্কটপ ফাইল জমতে জমতে অনেক হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এখানে কিসের মেসেজ এটা আচ্ছা তো আমি শেয়ার স্ক্রিন করি তো হ্যাঁ এখন যদি আমি চেক করি ইন্সপেক্ট এলিমেন্ট
এই যে 991, হ্যাঁ, তো আমাদের কিন্তু এখন পারফেক্টলি কাজ করছে, তখন কিন্তু কাজ করছিল না, এখন কাজ করছে কিসের জন্য, আমি সিকোয়েন্সটা মেনটেন করে দিচ্ছি, আমরা জানি কি যে সবসময় নিচেরটার প্রায়োরিটি সিএসএস এ বেশি পায়, হ্যাঁ, তো এই কারণে আমি এটা নিচে দিলাম যাতে এটার প্রায়োরিটি, তারপরে এটা, তারপরে এটা সিএল ভাবে মেনটেন করে। হ্যাঁ, তো এই যে মিডিয়া কোয়ারিজ বুঝালাম, এইটুকু কি সবাই ক্লিয়ার আজকে আপনারা? এই যে এখানে চারটা ইরোদ ধরছে, এটা কিন্তু কিসের কিসের জন্য ধরছে, কারণ আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলা কিন্তু রিমুভ দিয়ে রাখছি, হ্যাঁ, এটা আমি এটা রিমুভ দিই নাই, এটা রিমুভ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড গুলো আমি রিমুভ দিয়ে রাখছি, কারণ এইখানে যদি আমি এগুলো দিই তাহলে দুইটা মিলে কালার একসাথে হয়ে যাবে, তো এটা যাতে না হয়, তো এই কারণে আচ্ছা এখানে পাঁচটা কেন হইলো, একটা দুইটা, আচ্ছা এখানে আমি চেঞ্জ করছি, সরি, এখানে আমার হবে 992 পিক্সেল, এখানে এটা হবে না। তো হ্যাঁ, আমাদের এই যে ঠিক আছে, এখন আমাদের চারটা ধরে আছে, কারণ আমি চারটার এখানে কিছু ভ্যালু কিছু বসাই নাই, 991 হবে না, কোথায় না, এখানে 992, কারণ এটা তো আমি যে দেখেন মিন ওয়াইড মিন উইট করছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এটা ম্যাক্স উইট করছি, আচ্ছা আচ্ছা, ম্যাক্স উইট করছি, প্লাস এটা হলো এক্সট্রা স্মল, হ্যাঁ, তো হ্যাঁ, এটা এইটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, তো হ্যাঁ, একটা কাজ করি, 3:38 বাজে, এখন একটা ব্রেক দিই আমি, তো ব্রেক দিই, তো আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, অনেক প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ, তো নিজেকে ধোকা দিন না, আর যদি নিজেকে যদি মনে হয় যে প্রোগ্রামিং ভালো লাগছে না, অন্য কোনো প্রফেশনে যাইতে পারেন, এটা কারণ আমি প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি, ঠিক আছে, যে নিজের ইয়াতে 5 টাকা ইনকাম করে তারও সেটা কিন্তু গর্বেরই বিষয়, সে নিজে কষ্ট করে ইনকাম করছে, তো এইখানে 4 ঘন্টা দিচ্ছেন, এটা আমি বললাম কিসের জন্য, অন্য মাইন্ডে কেউ নেবেন না আশা করি, কারণ আপনি 4 ঘন্টা দিচ্ছেন, এই 4 ঘন্টারও কিন্তু মূল্য আছে, তো কারো আমি চাই না কারো টাইমটা অযথা নষ্ট হোক, তো যদি এখানে ক্লাস করেন একটু প্র্যাকটিস করেন, দিনের মধ্যে একটু টাইম বের করে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাও যদি কাজের চাপে না হয় একটু রাতের বেলা যখনই যাবেন, রাতে আর অন্য কিছু করবেন না, আপনার সবকিছু হয়ে শেষ মানে কমপ্লিট হয়ে গেলে আপনি বা বাসার সব কাজ শেষ হলে আপনি আর্লি ঘুমায় যাবেন, দরকার হলে সকালবেলা একটু আর্লি উঠে প্র্যাকটিস করবেন, তাও প্র্যাকটিসটা করেন, কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এখন মিডিয়া কলেজ দেখাচ্ছি, দেখা যাচ্ছে অনেককেই জিজ্ঞেস করলাম বেসিক, আমি তো ইচ্ছা করলে কোডিং জিজ্ঞেস করতে পারতাম, যে ফিক্সড এর কিছু বলেন, যে ফিক্সড কিভাবে করে, বা এই ক্লাসটার কাজ কি, হুট করে জিজ্ঞেস করতে পারতাম পিওয়াই এর কাজ কি, বা এমএক্স এর কাজ কি, এমএক্স এর কাজ কি, দেখি কে বলতে পারে, তারপরে আচ্ছা আচ্ছা, তো এইগুলো ধরেন আরো অনেক আছে, তারপর আচ্ছা, তো আর কি আছে, আচ্ছা সে সাখাওয়াত হোসেন ভাই বলেন যে আমাকে MY5টা শিখান, সাখাওয়াত হোসেন ভাই, যে MY5 এর আসলে কি কি করে আমাকে একটু শিখান, ধরেন আমি স্টুডেন্ট আপনার, এখন আমাকে একটু বুঝান MY5, আমি স্টুডেন্ট এখন আপনার, ভুলে যাইতেই পারেন বা সমস্যা না, আছে যেহেতু বললেন, আচ্ছা ইউসুফ ভাই শিখান আমাকে MY5, উপরে নিচে যে একটা গ্যাপ নেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে যখন MY যখন Y 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে মূলত হচ্ছে গ্যাপের একটা, কত পিক্সেল 5 5 কত পিক্সেল 5 মেবি রেম মনে হয় খুব সম্ভব, যেটা হচ্ছে উপরে নিচে একটা বড় একটা গ্যাপ করবে আপনাকে,
এটা মিডলে একটা সেল থাকবে আর উপরে হচ্ছে মার্জিন নিবে, ধরেন মার্জিন ধরেন 20 পিক্সেল বা নিচে 20 পিক্সেল, সেই ক্ষেত্রে হচ্ছে এমওয়াই 5 নিলে আপনার উপরেও কিছু গ্যাপ থাকবে নিচেও গ্যাপ থাকবে, মার্জিনের মানে মার্জিন নো উপরে নিচের মার্জিন নো আর কি। আচ্ছা তো আমি মার্জিনের পাশে চাচ্ছি, পারে মার্জিনের পরে আমি চাচ্ছি আমার যে এলিমেন্টটা আছে আমি ওটা একটু আমি ইয়া প্যাডিং নিব, তো ওর কারণে আমাকে কি করা লাগবে? আমি চাচ্ছি কি চারদিক থেকে প্যাডিং হোক, ঠিক আছে, মানে আমি এটা কিভাবে করব? চারদিক থেকে প্যাডিং নিতে চাইলে আপনি হচ্ছে P5 নিতে পারেন। আচ্ছা P5, আচ্ছা 5 মানে কি আমি এটা বুঝলাম না। 5টা হচ্ছে যেমন ধরেন আমরা যখন সিএসএস এ করি যেমন ধরেন প্যাডিং ইজ ইকুয়াল টু প্যাডিং দিয়ে আপনার 20 পিক্সেল নেই, সেই ক্ষেত্রে কি করে যদি চারদিক দিয়ে নেই সেই ক্ষেত্রে প্যাডিং নেই 20 পিক্সেল দিয়ে দেই। আমি তো আমি তো আসলে এভাবে ওয়েবসাইটটা বানাতে যাচ্ছি না, আমি চাচ্ছি পিক্সেল ওয়াইজ করতে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? আমি পিক্সেল দিয়ে করতে যাচ্ছি পিক্সেল, হ্যাঁ পিক্সেল দিয়ে করতে যাচ্ছি। এখন আমি পিক্সেল কি রেম করতে পারবো আমি? পিক্সেলটা রেম, হ্যাঁ বুটি স্যার আপনার যে 5টা সেটাই মূলত রেমের কাজ করে, আপনার প্রতি 1 রেম আপনার সমান সমান হচ্ছে 16 পিক্সেলের কাজ করে। আচ্ছা আচ্ছা পি টু অথবা হচ্ছে বরং আপনার ইয়া অনুযায়ী কাউন্ট অনুযায়ী বা যতটুকু পিক্সেল নিতে পারেন নিতে চান আর কি, পিক্সেল ওয়াইজ যদি নিতে চান সেক্ষেত্রে আপনি ধরেন P2 নিতে পারেন অথবা P3 নিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেহেদি ভাই একটু বেশি কোশ্চেন করলাম, দেখ মেহেদি ভাই কিন্তু খুব সুন্দর করে বলছে, সবগুলাই কিন্তু খুব সুন্দর বলছে উনি, কিন্তু আমি মনে করছিলাম হয়তো ভার্টিক্যালের কথা বলবেন, উনি ভার্টিক্যালের কথাও বলছে, উনি বলতে পারতো সিরিয়াসলি যে উপরে নিচে সমান ভাবে প্যাডিং দিবে, ঠিক আছে এটা বললেও হয়ে যেত, কিন্তু উনি কিন্তু এটাও মেনশন করে দিছে কি যে ভার্টিক্যালি জিনিসটা কাজ করে, ঠিক আছে তো উনি খুব সুন্দর করে এক্সপ্লেইন করছে, ঠিক আছে তো যাই হোক তো হ্যাঁ মোটামুটি এটাই তো, এই যে আমি আজকে এটা শিখাইলাম, হ্যাঁ তো এই যে যেটা শিখাইলাম কি মিডিয়া করেস বুটস্ট্র্যাপ মডেল করেস, ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, শুধু এমনি এইভাবেই প্র্যাকটিস করুন ব্যাপারটা কিন্তু এটা না, আমি কিন্তু অলরেডি মার্জিন প্যাডিং এভাবে দেখাইছি যে কিভাবে আমরা লেআউট নিতে পারি, কিভাবে এইভাবে আরো অনেক কিছু নিতে পারি, ওইগুলাকে আপনি রিসপন্সিভ করবেন, ঠিক আছে এগুলো প্র্যাকটিস করুন। আচ্ছা আজান দিচ্ছে তো এখন একটা ব্রেক নিই আমি, তো ব্রেকের পর আবার আসছি। আমি একটা কাজ করবো, আমি একটু বাজারে যাবো, হ্যাঁ আচ্ছা না বাজারে যাবো না, বাজারে একদম পরেই যাবো, ক্লাস শেষেই যাবো নি। আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়ে তারপর আসছি। কয়টার দিকে আসবো ভাইয়া? 30 মিনিট ব্রেক নেন। 4:15? হুম 4:15। আচ্ছা আল্লাহ হাফেজ। আজকে ধ্রুব ভাই নাই? আজকে তো ধ্রুব ভাই দেখলাম না, আসলে তো ভালো কথা, ধ্রুব ভাই দেখতেছি না, অসুস্থ নাকি? কালকে তো কোনো সমস্যার কথা বললো ভাই নাই যে আসবেন না কি কিছু তো বলো না। হ্যাঁ এরকম কিছু বললো না, আমি তো ছিল। মেয়েদের কি রাতে আসছিলেন? হ্যাঁ ছিলাম তো, আর ছিলাম না রাতে কিছু বলছে? আমি তো ছিলাম না রাতে, না কিছু বলে নাই, হচ্ছে মূলত হচ্ছে রাতে তো তেমন কেউ আসে নাই যার জন্য হচ্ছে আর কিছু করানো হয় নাই দেখানো হয় নাই, এমনি চলে গেছে সবাই এসে জাস্ট কথাবার্তা কইলা চলে গেছে। কালকে আমার একটা প্রচন্ড মাথা ব্যথা ছিল এজন্য আর বসি নেই।
কেউ কি আছে কই থেকে গেলেন আপনি মিয়া হ্যালো আজকে আসেন না যে ভাই এক জায়গা যাই আটকে গেছিলাম ব্যাংকে গেছিলাম সেই ব্যাংকে যে আটকে গেছিলাম মোটামুটি এক ঘন্টা মতন বসে আছি বসার পর ফর্ম টর্ম সব ফিল আপ করলাম করার পর আর একজনের কাছে পাঠাইলো সে বলে কি যে আপনি অ্যাপস এর মাধ্যমে কেন খুলেন আপনার অ্যাপস এর মাধ্যমে সব ইনফরমেশন আপনি ওইখান থেকে পাচ্ছেন এ টু জেড ইনফরমেশন লাস্টে যায় মানে 15 মিনিটের কাজ করলো করে কাজ কমপ্লিট অথচ এর আগে প্রায় 1-2 ঘন্টা পুরো ফাউল হচ্ছে এই যে ব্রেকের আগে দিয়ে সবাই খুঁজলো আমি তো তার মানে ক্যাপশন কি কি দেখা হয়েছে ভাই আজকে হচ্ছে মিডিয়া কোয়ারি নিয়েই দেখাচ্ছে বাথরুম করে দিছ স্যার করে দিছ স্যার এক কোনে বোয়াল লাগে নি যাব দূর ফিরে আসছে দূর ফিরে
ইউসুফ ভাই দিন দিন কি চুপচাপ হয়ে যাচ্ছে কেন? ধ্রুব ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। বলছিলেন আজকে ব্যস্ত ছিলেন মনে হয়? হ্যাঁ ভাই একটু আটকে গেছিলাম বাইরে ব্যাংকে গিয়ে। লাঞ্চ করছেন? এই লাঞ্চ করেই ঢুকলাম মাত্র। হ্যাঁ ঠিক আছে তাহলে। আপনি দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছেন। কালকে তো ওরে নিয়ে কালকে সারাদিন এয়ারপোর্টে ছিলাম, এর আগের দিন ওরে কেনাকাটা নিয়ে এগুলো বাইরে মানে বিজি ছিলাম এই জন্য আর কি। এখন দুর্ভাগ্যজনক কালকে সে যেতে পারে নাই। আমাদেরকে যাইতে বসে একটা বাজে ভাই, সারাটা দিন বসেছিলাম কি পরিমাণ যে মশা রে ভাই এয়ারপোর্টে। আরে ভাই মশা মানে একটা চা বিশ টাকা মানলাম চা বিশ টাকা, কিন্তু পরিবেশের অবস্থা আল্লাহ 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 ভাই সব কিছুর দাম বেশি মানে চার গুণ বেশি প্রত্যেকটা জিনিসের দাম। হ্যাঁ আসলে চার গুণের বেশি মনে হয়।
হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা, তো আমি একটু কাজ করি। আচ্ছা, তো আচ্ছা, আপনারা আমাকে এখন একটা কাজ করবেন, যে আপনারা সবার, আপনাদের যাদের ফ্রিল্যান্সার আর ফাইবারের প্রোফাইল গুলো আছে, সেই লিঙ্ক গুলো আমাকে এই যে চ্যাট লিস্টে পার্সোনালি মানে সেন্ড করবেন। আমি এগুলা শিটে হলে আমাকে আপডেট দেওয়া লাগবে। মানে অ্যাকাউন্টের লিংক আপনাকে পার্সোনাল দিতে হবে, তো? হ্যাঁ, অ্যাকাউন্টের লিংক আমাকে, যে এখানে দেখেন জুমে চ্যাট লিস্ট আছে, এখানে যে টু, এখানে এভরিওয়ান সিলেক্ট করে ওখানে জাস্ট আমাকে পাঠান। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছি, আমাদের যাদের নেই, যাদের নেই, আপনি অনেকদিন পর আসলেন না? জি ভাই। আপনি তাহলে এখনো সবগুলা ক্লাব ভিডিও সে দেখে শেষ করেন নাই মনে হয়? কারণ আমি একটা, আমি কিন্তু ফ্রিল্যান্সার আর ফাইবার দুটা নিয়ে কি কি করতে হবে আমি বলছি। আপডেট করে দিস এটা এখন। আপনার কি বড় ভাইয়ের অ্যাকাউন্ট ইউজ করবেন আপনি? না না না, মানে অ্যাকাউন্ট ওনারটা লগইন করা আছে আমার পিসিতে। এখন এটা এখন কি করব আমি, মানে উনি এখন তো একটা নতুন করে সেটআপ দি নাই। আপনাকে তাহলে আপনার আরেকটা পিসি নাই, আপনার আরেকটা পিসি দিতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলে নেন। আরেকটা পিসি বলতে আপনি আবার বললেন না যে একে ম্যাক ইয়া দিয়ে, মানে ওয়াইফাই লাইন দিয়ে একটা বেশি দুইটা ইউজ করা যাবে না? ওহো, আপনার ওয়াইফাই কি লাইন একটাতেই দুইটা ইয়া চালানো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাতেই। আপনার কি ল্যাপটপ আছে? হ্যাঁ আছে। ল্যাপটপে কি মডেম ইউজ করেন? না, মডেম তো ইউজ করি না। ল্যাপটপে যদি মডেম ইউজ করেন তাহলে আপনি এটা করতে পারেন, আরেকটা ল্যাপটপে অ্যাকাউন্ট খুলতে পারেন। দুইটা এক লাইন তো, আপনার একই ওয়াইফাই দুইটা লাইন তো, তো বলতে পারছি না, হইতেও পারে না হইতে পারে। আমি তো বুঝতে পারতেছি না, তাহলে ওই যে আপনি বললেন, আমি এটা নিয়ে খুব টেনশনে আছি যে কি করব এখন, এই জন্য আমি বলতে পারতেছি না। দেখা যাচ্ছে একটা এই এই আইডি ব্যাপারটা কি ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং মানে মার্কেট প্লেস গুলোতে এই আইডি ব্যাপারটা হলো লালন পালনের মতো, বুঝলেন? সুন্দর করে কষ্ট করে আপনি আইডিটা বড় করছেন ছোট থেকে, ঠিক আছে, করে করে হুট করে একটা দেখা যাচ্ছে ভুলের কারণে চলে যেতে পারে, তাই খুব সেন্সিটিভ ব্যাপারটা। আপনার বড় ভাই কি এই দোকান থেকে, মানে আপনার এই দোকান থেকে ইউজ করে? না ভাই, হচ্ছে আমাদের ল্যাপটপ দুইটা তো, একটা হচ্ছে বাসায় একটা হচ্ছে দোকানে, তো বাসাটা থেকে লাইন নিয়ে আমি দোকানে আনছি। আচ্ছা, আমি আপনাকে একটা সলিউশন একটা ইয়া বলি, আপনি এটা করতে পারেন, আপনি বাসাতে যেহেতু আরেকটা লাইন, আপনি বাসাতে ওটা ইউজ করতে পারেন, তাই না? আর যেহেতু সেম লাইন, আমি বলি আমরা সেম সেম অ্যাপটা ইউজ করতেছি, শুধু বাসাটা শুধু এখানে আমরা লাইন, আপনার রাউটার কয়টা? রাউটার দুইটা, কিন্তু লাইন একটা। আচ্ছা, লাইন আমি এখানে কি করব, মানে ওটা আনছি তো ওটা রাউটার থেকে আরেকটা লাইন আনছি আর কি। একটা তোর মেইন লাইন যেটা দেখিস ওটা বাসার লাইনে আছে, আর বাসা থেকে মানে লাইন দিয়ে রাউটার থেকে এখানে নিয়ে আসছি।
এটা আমি দেখ আচ্ছা দেখতেছি কি করা যায় হাফিজ ভাই হ্যাঁ বলেন বিষয় হচ্ছে আমি তো নতুন একটা পিসি নিতে চাচ্ছিলাম সিপিইউ তো সেই ক্ষেত্রে নতুন পিসি যে যখন নিবেন তখন আপনি এই পিসিটা পারলে একটা উইন্ডোজ দিয়ে দিন আচ্ছা আর সে যদি যে আর যে পিসিটা আপনি যাকে দিবেন সে যদি এগুলা কাজ না করে তাহলে সমস্যা নাই না সে করবে না আচ্ছা তাহলে সমস্যা নাই আচ্ছা তাহলে আমি নতুন অ্যাকাউন্ট কি করা লাগবে না এই অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টে করবেন কিন্তু এই অ্যাকাউন্টটা হলো আপনি এখান থেকে ক্লোজ করবেন ক্লোজ করে এইটা আপনি পারলে একটা লগ আউট হ্যাঁ মানে লগ আউট করে আপনি একটা উইন্ডোজ দিয়ে দিবেন এখান থেকে বুঝতে পারছেন জি উইন্ডোজ দিয়ে দেন হলো আপনি নতুন পিসিতে একটা দিন থামবেন একটা দিন থেমে দেন নতুন পিসিতে আপনি হলো ওটা লগইন করবেন বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ভাই আইপি বলতে পিসি এর মানে কম্পিউটার বা ল্যাপটপের আইডি না আচ্ছা একটা ইয়া থাকে সেটা হলো ম্যাক আইডি বলে ওটা হলো কম্পিউটারে হ্যাঁ আর আরেকটা যেটা হলো আইপি সেটা হলো যেটা হলো ইন্টারনেট প্রোভাইডার যে ও কি আসলে ডেডিকেটেড আইপি দিছে নাকি শেয়ারড আইপি দিছে ওইটার কথা তো ম্যাক্সিমামই দেখি যে সব অনেকে ডেডিকেটেড শেয়ারড দেয় কিন্তু বলে ডেডিকেটেড এটাই তাই এটা যদি জেনে নেওয়া যায় ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে আচ্ছা আমাকে কি আপনি কোনটা দিবেন ডেডিকেটেডের দাম একটু বেশি মানে যেটা হলো পার্সোনাল আপনি ইউজ করতে চাচ্ছেন শুধু এপিটা তো যদি আপনি ওই ডেডিকেটেড আইপি নিতে চান তাহলে আপনাকে একটা কথা বলা লাগবে প্রোভাইডারের সাথে এটা আমরা কিন্তু ডেডিকেটেড আইডি ভাই আমি জিজ্ঞেস করলাম ওনারে আমার একটা ডেডিকেটেড আইডি এখন তারপরও চিন্তা করতেছি কি করব আচ্ছা ডেডিকেটেড লাইন আর ডেডিকেটেড আইপি বলতে ডেডিকেটেড লাইন হইলে কি বলবো এটা আপনার বড় ভাই কি মানে ফ্রিল্যান্সিং করে আপনি কি রেফারেল লিংক আছে আমার কাছে ইউসুফ ভাই আপনার কাছে আছে আচ্ছা আমি সেভ করে রাখছিলাম হ্যাঁ রে ইমোশন ভাই বলেন অনেকে যারা দুইটা আইডি ইউজ করে সেই ক্ষেত্রে কিভাবে মানে দুইটা ফ্রিল্যান্সিং বা দুইটা ফাইবারের অ্যাকাউন্ট ইউজ করে সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনি গোলাম রাব্বানি ভাইয়ের ওই পোস্টটা পড়েন আমি মেসেঞ্জারে দিছিলাম কি হয়েছিল দুইটা এখন যদি আপনার দুইটা আইডি থাকে আপনাকে যদি এখন ইন্টারভিউ ডাকে যদি ফাইবার ওইরকমই করে নাকি তারপরকে দেখা যাচ্ছে ভিডিওতে ডাকে ঠিক আছে তখন দেখা যাচ্ছে আপনি কথা বলতে পারলো না বা কথা বলতে পারলো না বা দেখাচ্ছে ঠিক মতো ইয়া করতে পারলো না তখন সমস্যা হবে আর ফাইবারে দুইটা আইডি আমার মতে না ইউজ করাই ভালো যদি সম্পূর্ণ আলাদা আলাদা না হয় আচ্ছা হ্যাঁ মহিউদ্দিন মুন্না ভাই বলেন হ্যালো হ্যাঁ মহিউদ্দিন মুন্না ভাই বলেন ভাই আমাদের তো ডোমেইন এবং হোস্টিং লাগবে না ভাই আমাদের ডোমেইন এবং হোস্টিং লাগবে না আপনি যদি নিজের কিছু কিছু করতে চান তাহলে ডোমেইন হোস্টিং লাগবে আর যদি আপনি ক্লায়েন্টের কথা বলতে তো আপনার ওই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে যদি কাজ করে ওয়ার্ডপ্রেসে আপনি লোকাল হোস্ট থেকে প্যাকেজ ওয়ার্ডপ্রেসে কাজ করে আপনাকে দেখানোর জন্য তো লাগবে মনে হয় ওটা তো লোকাল হোস্ট দিয়ে করতে পারবেন হ্যাঁ লোকাল হোস্টে করলে তো আপনাকে দেখাতে পারবো না কেন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন না ভাই একটা বুঝছি ভাই একটা কথা বলতেছি ওই এখন মনে হয় মানে অফার চলতেছে মানে ব্ল্যাক ফ্রাইডে অফার নাকি কি একটা জানি যারা দুই বছরে নিয়ে নিবে বুদ্ধিমানের কাজ করবে অনেক ওয়েবসাইট হোস্টিং এর ভাই হোস্ট গেটর তারপরে হোস্টিং হোস্টিং আর তারপরে হোস্টগুলো আপনার অনেক ছাড় দিতে আছে 90% পর্যন্ত ছাড় দিতে আছে আরে আমার যে কয়েকটা ফ্রেন্ড আছে তারা একটা ফ্রেন্ডকে দেখছি ফোন কিনছে ব্ল্যাক ফ্রাইডে বলে গুগল পিক্সেল 5 ঠিক আছে সব দেখছি ও হলো বাইরে পড়াশোনা করে ও তো দেখছি নতুন ফোন কিনছে ফ্রাইডে তো আমি বাহ বাইরে থেকে ভালোই হয়েছে
কিনতে পাচ্ছেন মানে ভাই ভাই এগুলো নেওয়ার জন্য কার্ড লাগবে না আমার ফ্রেন্ড তো কানাডাতে থাকে ও তো ধরেন ওখান থেকে ওগুলো ব্যাপারটা পার না না ভাই এমনি বলতেছি ওখান থেকে যদি আমরা নিতে চাই অফারগুলো নিতে চাই তাহলে তো আমাদের কার্ড লাগবে তখন তখন টাকা লাগবে আপনার পিউনার লাগবে বা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে এগুলোর জন্য বেঁচে গেছি না আমি নিয়ে নিতাম ভাই আপনি কাজ করেন আপনি নিয়ে আমাদের দিয়ে দেন আমাদের সবাইরে দিয়ে দেন ভাই সবাই আপনাদের সবাইরে যদি আমি ডোমেইন হোস্টিং দিতে যাই কি অবস্থা আমি আমি নিজের জন্যই নেই নাই কিসের জন্য নেই নাই কারণ আমরা আপনাকে ফেড করে দিব আর কি আপনারা সবাই মিলে একটা ইউজ করবেন তাই বলছেন না সেটা না আপনি আমাদের এই অফারগুলো নিয়ে দিবেন আমরা ফেড করে দিব আর কি আপনার তো মনে হয় কার্ড আছে ও মানে আপনি কিনতে যাচ্ছেন শুনুন আমি বলি আপাতত মানে এইগুলা হবে কি আপনি যদি ফরেন এগুলা থেকে কিনতে এক্স ওয়াই জেড আছে না ওটাই না আপনি যদি এখন কিনতে যান আপনার টাকাগুলো দেখা যাচ্ছে অযথা এখন খরচ করা হবে হ্যাঁ প্র্যাকটিস পারপাসে আপনি নিতে পারেন আলাদা আমি ওটা না করব না বাট আমি আগে সার্চ করব আগে লোকাল হোস্টটাই মানে লোকাল হোস্টে ভালোমতো সবকিছু ক্লিয়ার হয়ে নিন দেন তারপর দেখা যাচ্ছে পরে ওটা আপনার ইচ্ছে ব্যাপার বুঝলেন এখন আপনি স্যার না আমি আমি ভাইয়া এলইডি ফির আগে একটা কোর্স করছিলাম কোর্স বলতে মানে কয়েকদিন ছিলাম আর কি একটা ফ্রেন্ড রেফারেন্সে আমিও জয়েন দিছিলাম হ্যাঁ উনি মানে শুরু থেকে আমাদের এই ডোমেইন এবং হোস্টিং নেওয়ার জন্য প্রেসার দিছিল খুব বেশি শুরু থেকেই মানে শুরু থেকেই হ্যাঁ ভাই শুরু থেকেই উনি বলছেন যে এই প্রথম দিন থেকে নাকি 50 দিন পর্যন্ত শুধু ওয়ার্ডপ্রেস করাবে কেমন হয়ে গেল না ব্যাপারটা আছে যাই হোক শুরু থেকে ভাইয়া মানে ওই ডোমেইন এবং হোস্টিং জন্য প্রেসার দিচ্ছিল তো তখন একটু মানে কম ছিল আর কি আর কি প্রিন্সিপাল একটু প্রবলেম ছিল আচ্ছা এটা মাসুম বিল্লাহ ভাই কিলিং দিছেন freelancer.com পোর্টে প্রেসার দিছে শিকার আগে প্রেসার দিছিল মাসুম বিল্লাহ ভাই আপনার এত বড় লিংক কেন পিডিএফ ইনটু ওয়ার্ড আপনি আপনার লিংকটা ছোট হবে মাসুম বিল্লাহ ভাই ছোট লিংক দেন আচ্ছা এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা আমি তো প্রথম শুনলাম যে এলইডি তে ডোমেইন হোস্টিং টাওয়ার প্রেসার দিচ্ছে মানে শুরু থেকে আমরা তো মানে লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারি চাইলে তো এখানে তো পেশার দর কিছু নাই কারণ এখানে অনেকজন আছে যাদের হলো ফ্যামিলির অবস্থা আর ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে কারো ঠিক আছে সবার তো এরকম তো আমি কখনো শুনি না যে পেশার দিতে হবে পেশার দিবে মানে ডোমেইন হোস্টিং কেনার জন্য আল্লাহ মাহবুব জানে যাই হোক এরকম কোনো নিয়ম নাই যে ট্রেনারদের এরকম কোনো নিয়ম নাই ঠিক আছে ট্রেনারদের এমনি অনেক ছাড় দিতে বলা আছে কারণ অনেকে কষ্ট করে ক্লাস করে আর সেই জায়গায় পেশারের প্রশ্নই তো উঠে না শেষ পর্যন্ত মনে হয় আমি তারপরে ভাইয়া লিংক কই থেকে দিব পাচ্ছি না যে লিংক পাচ্ছেন না আপনার আইডিতে ঢুকে ডাইরেক্ট উপরে বাড়াই তো থাকে একদম উপরে যে বারটা আছে আপনার আইডিতে যখন ঢুকবেন তখন উপরে দেখবেন ওই যে লিংকের যে ইয়াটা
ওখানে থেকে তো পাবেন, প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করবেন তাহলে প্রোফাইলের লিংকটা আসবে। আচ্ছা আমি এটা ফ্রিল্যান্সার প্রোফাইল দিতে চাচ্ছি, এখানে তো মেহেদি ওয়েট, এখানে মেহেদি আছে। আচ্ছা ভাইয়া ফাইবারের পরীক্ষাটাকে থিমে থিমে দেওয়া যাবে না, না একসাথে দিতে হবে? একসাথে থিমে থিমে দেওয়া যাবে, থিমে থিমে। দুই ঘন্টা নিয়ে বললেন যে এখন দুই ঘন্টা তো সময় বের করতে পারতেছি না, দুই ঘন্টা একসাথে কত কম সময় দিব ভাইয়া? একটা পাঠালাম, এটা এরকম কি দাঁড়ান আমি একটু সাজাই কেমনে। ফাইবারের এক্সামটাকে দুই ঘন্টা হয় না, 40 মিনিট দেয় মনে হয়, 40টা প্রশ্নের জন্য মেবি। কি ফাইবারের এক্সামটা জি ভাইয়া? বলছি কিন্তু এটা হলো কুইজ টুইজ থাকে, হ্যাঁ 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 ব্যাচ, ওইটা হলো ওইটা তো এক্সামের মতো, ওটা আপনি থেমে থেমে দেওয়া যায় কিন্তু ওটা দিতে বেশিক্ষণ টাইম লাগবে না। আচ্ছা আমি মেহেদি হাসান ভাইটা এখানে ফাইবার লিঙ্কটা একটু বসাই দিই, তো এখানকার আমি মেহেদি হাসান ভাইটা পাইছি। আচ্ছা আমার মনে হয় এলইডিপি থেকে কেউ আসছিল মাত্র, আবার কখন আসছিল, চলে গেল মনে হয় আবার, এখনই দেখলাম ভাইয়া। আচ্ছা চলেও গেছিল উনি, আচ্ছা মেবি চলে গেছে, যাই হোক আমি ফাইবার এখান থেকে জুম এরিয়া থেকে এগুলো নিয়ে নিই। মেহেদি হাসান ভাই, ও ভালো কথা, আপনারা একটা কাজ করেন আমাকে ফাইবার আর ফ্রিল্যান্সার দুটারই পাঠান, হ্যাঁ দুটারই লাগবে। এখন তো প্রোফাইল ঠিক করা হয় নাই, তো প্রোফাইল ঠিক না আমার, হলো আপনার অ্যাকাউন্ট ইয়াটা লাগবে, মানে ফাইবার আইডি লিংক, মানে প্রোফাইল থেকে নিলে হবে কি আপনার ডাইরেক্ট প্রোফাইলটা পেয়ে যাবে। লিংকটা কোথায় দেব আপনাকে? জুমের চ্যাট লিস্টে দিন। আচ্ছা আচ্ছা সাইফউদ্দিন ভাই এটা কিসের দিয়েছে? এটা হলো ফাইবারের, আপনারা প্রত্যেকটা আলাদা আলাদাই আছে, তো আমি সাইফউদ্দিন ভাই এইখানে হবে। আমি দুটোই দিছি, হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, এখানে আমি এটা পেস্ট করে দিই। এটা আমি এইগুলো নাকি চেক করব নাকি দাঁড়া, হ্যাঁ এলডিপি লু যারা আগে আছে তাদেরটা ওই তো, মানে আপনাদের এখানে বলা আছে যারা নতুন অর্ডার পাবেন তাদেরকে হলো তাদের হলো জানাতে হবে, ঠিক আছে যারা যারা নতুন অর্ডার পাবেন। না ভাই নতুন অর্ডার পাইলে তো আপনি জানাবো, আপনি মেন্টর করে জানাবেন না, আমরা যেটা বিষয় শিখতেছি এটার বিষয়ে তো আমরা ই করাম, আপনি দেখবেন না আপনাকে তো অবশ্যই বললাম। আর কেউ না বললেও তো ভাই আমি হওয়ার আগে বললাম, কিন্তু আমরা শুধু ই করতাম সেটাই তো কই, কালকে অ্যাকাউন্টে তো দেখলাম কত টাকা, টাকা না সরি ডলার, আমি তো জুমে তো পার্সোনালি দিতে বলতেছি সবাইকে, ও মানে আলাদা আলাদা না। আচ্ছা
এখান থেকে যদি আমি এখন নামগুলা সরাই তাহলে কি, যেহেতু এরা সাজাই দিছে তাহলে নামগুলো এভাবেই থাক। আচ্ছা, 3 1 2 3 4 এইটা ধ্রুব, ধ্রুব ভাই কখন আসছে? ধ্রুব ভাই তো আসে কথাটা তাও বলো না, ঠিক আছে ভাই এসে একটু মানে ব্যস্ততার মধ্যে আছে। আজকে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছিলাম তো ওইখানে গিয়ে হচ্ছে আটকা গেছিল। আচ্ছা, কোথায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন? ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে খুললেন, কত মানে ওই সবকিছু কি কমপ্লিট? সবকিছু কমপ্লিট বলতে হচ্ছে আপনার অ্যাপস এর মাধ্যমে হচ্ছে ওরা ইয়ে করছে, তো এটা হচ্ছে আমাকে কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওরা অ্যাক্টিভ করে দিচ্ছে, দেন হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর অন্য ব্যাংকে চেক করছিলেন? অন্য, হ্যাঁ অন্য ব্যাংকেও গেছিলাম, তো হচ্ছে ইবিএল এ গেছিলাম, তারপর হচ্ছে এশিয়াতেও গেছিলাম। কি কি দেখলেন, কোথাকার কিরকম সার্ভিস দিচ্ছে? সার্ভিসের মধ্যে হচ্ছে ইবিএল এও বলতেছে যে ভালো ইয়ে দিবে, হচ্ছে তাড়াতাড়ি আসবে, বাট ওদের হচ্ছে অন্য জায়গা থেকে যেটা আমি শুনলাম যে একটু নাকি মাঝে মধ্যে একটু লেন্দি ইয়ে হয়ে যায়, একটু লং টাইম লাগে। আচ্ছা, আর হচ্ছে আপনার এশিয়া ব্যাংকেরটাও কোনো সেরকম কোনো ইয়ে পাইনি, কমপ্লেন পাইনি, মোটামুটি এক্সেস টাকা নাই, এক্সট্রা চার্জ কাটে প্রচুর ইবিএল এ। হ্যাঁ হ্যাঁ, আর এমনি সেরকম কোনো না করানোর মতন। হ্যাঁ ডিবিবি, হ্যাঁ ডিবিবি এলো না আবার আমাদেরকে বিদেশ থেকে যে আমি ট্রান্সফার করে আনছি এর জন্য আমাকে রেমিটেন্স দিছে, রেমিটেন্স না কি জানি দিছে, এটা আমরা ইসলামী ব্যাংকের ইয়ে। আর একটা বললো যে 3% হচ্ছে নাকি বোনাস দেয় ওরা। হ্যাঁ আমাদের, আমারে তো দিছে ডিবিবিএল এ। ইনকাম সোর্সের উপর একটা বোনাস। হ্যাঁ আমার মেসেজ আসছে আর কি, মানে ফোনে মেসেজ চলে আসে যে আমার না। আচ্ছা, এই মানে এই অ্যাকাউন্টটা ব্যাংকের যে অ্যাকাউন্টটা এটা কি এখানে কি করতে হবে? না, ইসলামী ব্যাংকে হচ্ছে আমি আজকে যে দেখলাম তো হচ্ছে ওরাও যেটা বললো যে কাগজপত্র এখন কোনো কিছু লাগবে না, আপনি জাস্ট বাসায় বসে থাকি অ্যাপস এর মাধ্যমে আপনি অল ইনফরমেশন ওইখানেই দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি অনলাইন নাকি, এটা তো অফলাইন তো অনলাইন, অনলাইন কি ভাই আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার তো অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, কথা হচ্ছে আমি ফাইবার বা ফিনান্সিয়াল এটার সাথে কানেক্ট করব কিভাবে? কানেক্ট আমি আমি ওটা দেখাই দিব না অ্যাকাউন্টের বিষয়ে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিওনার অ্যাকাউন্ট খোলাও আমি দেখাই দিব না, খালি পিওনার অ্যাকাউন্ট খোলার টাইমে ব্যাংক স্টেটমেন্ট কপি লাগে আর ওই তো এনআইডি লাগে। ও তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের ওরাও এটাও বললো যে আপনি এখান থেকে আপনার স্টেটমেন্ট আপনি যখন লাগবে তখন আপনি এখান থেকে নামায় নিতে পারতেছেন, সব আপনার এই অ্যাপসেই থাকতেছে। ও এই কারণে হচ্ছে ওরা এইটাই রেফার করলো যে আপনি এটা করেন, এটা করলে সব। আমি যদি অ্যাপস ট্যাপস এখনো পাই নাই দেখবো, অ্যাপস পাওয়া না, এটা হচ্ছে আপনি জাস্ট নামায় নিয়ে আপনি ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাড করাই দিলে আপনি ওইখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা চেক করবো নি তো। আমি সবকিছু পাসপোর্ট দিয়ে করবো, হবে? আপনি কি পাসপোর্ট দিয়ে করবেন? হ্যাঁ সবকিছু পাসপোর্ট দিয়ে করব। আচ্ছা পা, হ্যাঁ করতে পারেন, পাসপোর্ট হইছে অনলাইন জগতের সবচেয়ে বড় শক্তিশালী মানে যে সুইট পাসপোর্ট দিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে আর এনআইডি দিয়ে মানে করা যায়। সুইট এর সাথে যখন বলছিলাম উনি বলছে যে পাসপোর্ট ছাড়া এনআইডি দিলে তো ভেরিফাই এত কি করে না, কিন্তু পাসপোর্ট দিয়ে করলে যেটা তোমার গুরুত্ব দেয় আর কি।
আচ্ছা মনসুর ভাই এটা কিসের দিছে আমি চেক করি একটু ভাই একটু দেখেন হ্যাঁ আমারটা দিছে দেখেন দুইটা লিখ দিছে আমি সবারটাই বসাচ্ছি আস্তে আস্তে আচ্ছা আচ্ছা তো আর আচ্ছা এটা হলো মশুর রহমান ভাইয়ের ফ্রিল্যান্সার আইডি আচ্ছা আর কই বাকিদের কই এই সমস্যার ঘোষণাটা কি পেয়েছেন ভাই হ্যাঁ হ্যাঁ আপনারটা পাইছি আপনার তো একটা পাইছি আমি আমি দুইটা দিছি দেখেন তো ভাই আমারটা কি পাইছেন আচ্ছা আমি সোম আমাকে ধ্রুব ভাইটা দেখি ধ্রুব ভাই কয়টা দিছে এখানে আমি এখন পেস্ট করে দিই পেস্ট আল ইমরান ভাইয়ের এটা ফিল্ড না আচ্ছা কে টিভি দেখছে কে কি বলেন আশেপাশে অত এলাকায় কোন টিভি নাই না অত এলাকায় বলতে হচ্ছে আমার এই রুমের মধ্যে নেই আমাকে এখানে 50টা নামের মধ্যে খুঁজে বেড়াতে হচ্ছে ঠিক আছে কারণ আমি এখানে সরাই নাই কিসের জন্য কারণ এখানে যেহেতু সাজানো আছে তাই আমি এখানে আচ্ছা এখানে আজহার ভাই আমি বাকিদেরটা এখনো পাই নাই বাকি আর কে কে আছে আমি একটু চেক করি আমি বলি এখানে কে কে আছে কার কার আমি দিছি হ্যাঁ সাইফুদ্দিন ভাইয়ের সাইফুদ্দিন ভাইয়ের দিছি তারপরে হইলো মেহেদি হাসান ভাইয়ের দিছি তারপরে এইখানে আর কার এইটা হইলো ধ্রুব ভাইয়ের দিছি আর কে আছে এখানে আজহার ভাই দিছি সাক্ষাৎ ভাই বিদেশি না 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 ওই এখানে কি আমার নাম বলছেন আল ইমরান ভাই দিছি আর আজহার ভাই দিছি আমার নাম বলছেন তারপরে মাসুম বিল্লাহ ভাই হ্যাঁ মাসুম বিল্লাহ ভাই দিছি আর নিচে কাদ দিছি মশিউর রহমান ভাই আর বাকিদের কই এখানে আছেন 21 জন ভাই দেখেন আমি পাঠাইছি প্রাইভেটলি আচ্ছা আমি চেক করি একটু ধ্রুব ঘোষ মশিউর রহমান আপনি ওই কারণে আমি দেখি নাই আচ্ছা তো আমি এইটা ফাইবার একটা আসছে নাকি হ্যাঁ পাইছি পাইছি আচ্ছা ঠিক আছে আব্দুল আহাদ হিমন্ত না আপনার ইয়ে নাম জি ভাই আচ্ছা
আচ্ছা কন্ট্রোল জেড, এটা হলো ফাইবার। ভাইয়া হ্যাঁ বলেন। আমার পিসিতে তো অলরেডি খোলা আছে, তো ও বলতেছে যে ও আইসে অন্যভাবে আমার আইডিটা খুলে দিব, তো আসবো শুক্রবার করে, তখন খুলে হবে না ভাইয়া? আচ্ছা তখন খুলেন, অন্যভাবে বলতে কি দেখে সাবধানে থাকেন হ্যাঁ আইডি খোলার টাইমে। জি এক পিসিতে বা এক ল্যাপটপে যাতে দুইটা ইয়া না হয়। আমি তবে ফোনের জন্য ইউজ করা যায়, যেমন আপনি যদি পিসিতে, আমি যেমন পিসিতে আর ফোনে চালাই, ফোনে অনলাইনে থাকার জন্য ইউজ করতে পারেন, কারণ আপনি যখন বাইরে যাবেন সব সব জায়গায় তার পিসি বা ল্যাপটপ টেনে নিয়ে নিয়ে যেতে পারবেন না, তখন অনলাইনে দেখাচ্ছে অনলাইন থাকতে। তো আচ্ছা আর কই বাকিদের একটু তারা হ্যাঁ বলেন, ফোন আর ল্যাপটপে একসাথে কানেক্ট করা যাবে? এইটা অনেকে বলে সমস্যা নাই, আবার অনেকে বলে সমস্যা আছে, তো সেফ থাকার জন্য আপনি একটাতে ইউজ করলে আমার মনে হয় ভালো হয়। যেমন আমি বলি, আপনি যদি কাজ করেন তখন দেখাচ্ছে আপনি তো কাজ করবেনই, তখন তো দেখাচ্ছে আপনি অনলাইনে আছেন, তো সেই ক্ষেত্রে আপনার ফোনে তো দরকার পড়ছে না। এখন আপনি ধরেন বাইরে আছেন বা আপনার পিসিটা অফ আছে, তখন আপনি চাচ্ছেন কি আপনি অনলাইনে থাকার জন্য শুধু ইউজ করবেন, তখন আপনি সিম্পলি ফোন দিয়ে তো আপনি এখন অনলাইনে থাকতে পারছেন ফাইবার দিয়ে। ফাইবারের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে, কারণ ফাইবারের যে অ্যাপস অ্যাপস দিয়ে আছে সে হচ্ছে মোবাইলও এখন যদি আপনার হচ্ছে অ্যাক্টিভ থাকে আবার ল্যাপটপও থাকে সমস্যা হবে না। ফাইবারে হইতো না, ফ্রিল্যান্সারে হইতো না কিছু, আমাদের তো একই কথা, আমাদের তো কানেক্ট দেওয়া সব সময়। আচ্ছা আমি বললাম কিসের জন্য, কারণ একটা ফোন ওটা ওরা বানাইছেই ফোনে ইউজ করার জন্য। হ্যাঁ যদিও আমি মাঝে মাঝে এরকম হয়ে যায় দুটো একসাথে, তাও প্রবলেম নাই, সে হচ্ছে ইউজ করতে পারে ফোনের টা আর ইউজ করতে পারবে যখন খুশি, সে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ওপেন করতে পারবে, যে কোনো আপনার হচ্ছে ওয়াইফাই লিংক হোক বা দেশে নেট হোক। হ্যাঁ 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 আমি যখন প্রথম যখন আমার মেসে আমি করি, আমি ল্যাপটপ কিনে নিয়ে আসি, তখন পরে কিছু আমি টাকা উইথড্র দিছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন যে এখন আমি বাইরে গেছি করোনার সময়, তখন আমার এই যে ই তো মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, অন্য ওয়াইফাই পাসওয়ার্ড দিছি, তো তখন কাই আমার ওয়াইফাই রিসেট হয়েছে। আচ্ছা হ্যাঁ আপনি ইউজ করতে পারবেন। আমি এটা একটু ফাইবারের ফর্মে ঢুকলাম, একটা জিনিস কেউ ভালো একটা কথা আমার মনে পড়ছে। হ্যাঁ এই যে ফোরাম ফাইবারে যে ফোরাম আছে, ঠিক আছে, এই ফোরামে যদি আপনারা একটু টাইম দেন, ডেইলি কিছু পোস্ট করবেন ওখানকার ফোরামে, এটা তো হবে কি জানেন, ওইখানে কিন্তু অফিসিয়াল স্টাফরা থাকে, তো যখন আপনি একটু রিপ্লাই দিবেন, কাউকে হেল্প করবেন, ওদের অফিসিয়াল স্টাফের কিন্তু নজরে পড়ে, বা ওরা অনেক সময় অনেক সাপোর্ট পাবেন ওইখান থেকে। ধরেন কোথাও আপনি আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করছেন কোনো একটা প্রবলেমে, তো সাথে সাথে কি করলেন আপনি ফোরামে একটা পোস্ট দিলেন, ওইটাতে হবে কি ওখানকার যদি কোনো স্টাফের চোখে পড়ে সাথে সাথে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেতে পারে। তো ফোরামে ঘোরার কিন্তু সুবিধা অনেক, ঠিক আছে। তো ডেইলি আপনি দেখাচ্ছে আপনাকে তো অনলাইনে থাকতে হয়, দশটা মিনিট টাইম দিয়ে একটু পড়লেন, অনেকে এক দু ঘন্টা করে টাইম দেয়, তো আপনি দেখাচ্ছে এমনি তো ওইখানে একটু ঘোরাঘুরি করলেন, কে কি পোস্ট দিয়েছে, কাউকে হেল্প করলেন, কারোটাতে রিয়্যাক্ট দিলেন আপনি যে এটা ভালো একটা পোস্ট, কারোটাতে আপনি কমেন্ট আপনার মতামত জানালেন। তো ফোরামে ঘোরার কিন্তু সুবিধা অনেক আছে, তো আপনারা ফাইবারের ফোরামে ঘুরতে পারেন। তো আমি যে মাত্র ফাইবারের ফোরামে ঢুকলাম, ফাইবারের ফোরামে ঢুকে দেখছি কি যে হ্যাঁ এটা করতে পারবে, কারণ ওই যে কি বল আছে, দ্য ফাইবার অ্যাপ নিডস এ লট অফ ওয়ার্ক বিফোর ইট উইল বি ইউজফুল, ইয়েস ইউ ক্যান ইউজ ফাইবার অন মোবাইল ল্যাপটপ অ্যান্ড আদার ডিভাইস টু অ্যাট দ্য সেম টাইম, ফাইবার উইল নট সাসপেন্ড ইউর প্রোফাইল। হ্যাঁ তো আমি এটা ফোরামে দেখলাম যেহেতু এখন ঠিক আছে, তো ইউজ করতে পারেন যেহেতু এখানে বলেই দিছে, তো এই যেটা আমি যখন ফোরামে পাইলাম, তো ফোরাম ইউজ করতে পারেন, তাহলে হবে কি অনেক ফোরামের জন্য মানে একটা অ্যাকাউন্ট ওই সেম ভাবে একটা অ্যাকাউন্ট খোলা লাগে, যাই হোক তো ইউজ করতে পারে অনেক সুবিধা আছে। তো আর বাকিদের কই, বাকিরা আমাকে একটু পাঠানো, আচ্ছা মহিউদ্দিন মুন্না ভাই পাঠাইছে, মহিউদ্দিন মুন্না ভাই শুধু একটা পাইলাম ফাইবার। ভাই আমি আজকে খুলবো, আমার তো কালকে উইন্ডোজ দিয়েছি আর নেট পাস ছিল না, কালকে তো ক্লাসই করতে পারিনি, আজকে পাঁচটা আজকে খুলবো। হ্যাঁ আর আমি আজকে হইলো আর অন্য আমি আজকের এই মিডিয়া কোয়ারিজ পর্যন্ত আমি রেখে দিলাম, কিসের জন্য, কারণ আপনাদের এই যে আগের এই কাজগুলো আপনাদের এখনো ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো আমি আজকে মিডিয়া ওই যে কি বলে এই রেসপন্সিভ মিডিয়া বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়ারিজ আর হলো এই যে উইথ হাইট মানে সাইজিংটা
আমি তো আগেও বলছি, তাও আরেকবার বলে দিই যে মার্জিন, আর মার্জিন মানে হইলো কি যে কোনো জায়গা খালি করা, ঠিক আছে, বা নতুন মানে খালি জায়গা তৈরি করা বলা যেতে পারে, যে কিছু নতুন খালি জায়গা কিছু তৈরি করা। আর প্যাডিং হইলো কি প্রসারিত করা, এই দুইটাকে একত্রে স্পেসিং বলে। হ্যাঁ, আর এই যে হাই টুইট এটাকে বলা হয় সাইজিং, ঠিক আছে। তো এই যে ভিতরে তারপরে আরো অনেক কিছু আছে, বিভিন্ন ক্লাস দেখেছি, তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আর রেসপন্সিভটা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবেন সবাই। এই যে এখন হয়েছে আছে আসছে 22 জন, ঠিক আছে, প্রথমে দেখছিলাম 16 জন। আর যাই হোক, আমি এটা হলো লাস্টে কে দিল, মহিউদ্দিন মুন্না ভাই, না মহিউদ্দিন মুন্না ভাই তো ইনফো, এটা তো নাকি ইনফো যে মেইল আপনার, না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা এখনো রিমুভ করতে পারেননি? কোনটা? না, এটা আমার হলো নতুন শীট, মানে এটা হলো আরেকটা শীট, আমার আগেরটাতে তো আমি রিমুভ করে দিছি, এটা হলো নতুন শীট, কারোটাই রিমুভ করিনি। কারণ দেখা যাচ্ছে এখানে এলইডিপি থেকে আমাকে এই নামগুলো দিয়েছে, যদি সরানোর কানে কোনো প্রবলেম টবলেম প্রবলেম যদি হয় তো এই কারণে আমি এখানে সরাইনি কিছু। তো আচ্ছা, আপনার এটা ফাইবার আমি কন্ট্রোল অল এক্স দেন আমি এখানে পেস্ট করে দিই, কি ব্যাপার, কন্ট্রোল জেড এখানে পেস্ট করি, ফাইবার হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ বলেন, ফোরামের কথা বলেন, এটা কই পাবো? আপনি ওই ফাইবার আইডিতে ঢুকেন, ফাইবারে দেখেন হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড মেবি নামে এরকম কিছু একটা আছে, আমি একটু চেক করি কমিউনিটি। এই যে ফোরাম, কমিউনিটিতেই আছে ফোরাম, এই যে এখানে আমি ফোরামে চলে গেলাম। হ্যাঁ, তো এখানে আপনি লগ ইন করা লাগবে, লগ ইন করে দেন আপনি দেখেন এখানে কত আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। আমি তো এই যে দেখেন এখানে এটা এটা হলো ফোরাম, তো এই ফোরামে আপনি ফাইবারে জাস্ট উপরে যে ন্যাববার আছে ওখানে কমিউনিটি, কমিউনিটিতে ক্লিক করবেন, উপরে যে দেখেন আমি এখানে যদি লগইন করতাম আমার এখন লগইন করা নাই অনেক পোস্ট দেখবেন তো ওখানে রিঅ্যাক্ট করা যায় মানে কাউকে আপনি হার্ট দিতে পারবেন কমেন্ট করতে পারবেন অনেক কিছু করা যায় তো এটাতে লগইন কোথায় করব এই যে এখানে লগইন হয়ে গেল তো আমি একটু চেক করি your first notification select it to be not your first time skip these tips ami ei id te amar er er e je acha ei id te ami first time holo forum e dhuklam thik ache amar ager id te ami forum e ghura ghuri kortam ei id te mane ami jehetu ekhon ami kaj ei id te shuru korini to ei karone ei id te ami forum e orokom ghura tora hoy na amar thik ache to jak ami eta apototo stop share kori to হ্যাঁ আপনাদের আচ্ছা এখানে আমি লাস্টে কিছু আইডি দিছি, এখানে মহিউদ্দিন মুন্না ভাই একটা আইডি দিছি, অ্যাড করছি এটা ইকবাল হোসেন ভাই দিছি, তো ইকবাল হোসেন ভাই ইকবাল হোসেন ভাই তাহলে ফাইবারের আইডি। আচ্ছা আর বাকিদের কই সবাই? ভাইয়া আমি একটু পরে দিই, আমার ল্যাপটপ অফ হয়ে গেছে। আমি আজকে করে কালকে দিব ভাইয়া। আচ্ছা, আর আপনাদের কি কারো কাউকে রেফারেল দিই, লিংক দেওয়া লাগবে নাকি আছে সবার কাছে? না, একটু পাঠান, আমি হয়তো বা পাই না, আমি একমাত্র পাপী ব্যক্তি যে এখনো অ্যাকাউন্ট খুলতে পারি নাই। আচ্ছা আমি দিচ্ছি। না ভাই আমিও আছি। আপনি তো আপনি দোকানের মাল লই আছেন মিয়া, যাদের কাছে নাই এখান থেকে নিতে পারেন, এইখান এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন। আর যারা জানেন না তাদেরকে বলি যে রেফারেলের কাজটা কি, যে আপনি যখন এই রেফারেল লিংক দিয়ে খুলবেন, আপনি যদি বায়ার হিসেবে কাউকে কোনো অর্ডার করেন আপনি 20% অফ পাবেন, মানে ছাড় পাবেন।
প্লাস হইলো আপনি বা আপনি যদি একটা নির্দিষ্ট লিমিটে ইনকাম করার পর, সেটা আমি হোক বা আপনি যে নির্দিষ্ট একটা তার রেঞ্জ আছে ওটা ইনকাম হওয়ার পরে ফাইবার আপ টু $100 হইলো ইয়া দেয়, রেফারেল থেকে দেয়, ঠিক আছে, আপ টু $100। এখন এর মধ্যে যে কোনো কোনো কিছু হইতে পারে, তো রেফারেল লিঙ্কের সুবিধা হলো এইটা, আপনি সিম্পল এই লিংকে ঢুকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে এটা হবে। আর আরেকটা ভালো কথা, আপনাদের কার কার এখানে লিংকডইন এর প্রোফাইল আছে? লিংকডইন প্রোফাইল আছে? আমার আছে ভাইয়া, আমার আছে। আর কার কার আছে? আমার আছে, আমার আছে। আচ্ছা, তো সবাই লিংকডইন প্রোফাইলটা একটু সাজাবেন। এখানে আপওয়ার্ক এর কয় কার কার প্রোফাইল আছে? আমার আছে ভাই। আর এই কারণে আপনারা সবাই ট্রাই করবেন লিংকডইন, লিংকডইনের হলো প্রোফাইলটা সুন্দর করে সাজানো। আপনি সিম্পলি ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে লিংকডইন প্রোফাইলটা মানে সুন্দর করে ইয়া করবেন, এটা ইংলিশে লিখে সার্চ দিবেন যে হাউ টু এরকম করে লিখে সার্চ দিবেন যে হাউ টু মানে অর্গানাইজ লিংকডইন বা এরকম ভাবে লিখে সার্চ দিবেন, তাহলে আপনি হবে কি আপনি লিংকডইন বা লিংকডইন প্রোফাইল টিপস। ইকবাল ভাইকে একটু মিউট করেন, প্রচুর নয়েজ আসে। তো আপনারা ওই ট্রাই করবেন কি যে ওইভাবে একটু লিংকডইন প্রোফাইল টিপস বা হাউ টু ডেকোরেট আর অর্গানাইজ মানে মানে এরকম বেটার ভাবে আর লিংকডইন লিংকডইন প্রোফাইল কিভাবে ইয়া করা যায়, ঠিক আছে, তো এগুলা লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক ভিডিও আসবে, তো এগুলো একটু দেখে সুন্দর করে লিংকডইন প্রোফাইলটা সার্চ করে নেবেন, তাহলে হবে মানে সাজায় নেবেন, তাহলে হবে কি এটাতে। আর ভালো কথা, আপওয়ার্কে আমি আমার ইয়াটা যতটুকু মনে আছে, আমি ফার্স্ট টাইম যখন খুলছিলাম তখন খোলার টাইমে আমি সানগ্লাস পরে একটা পিকচার দিছিলাম, তো এটা আমি জানতাম না, তা আমার সানগ্লাস পিকচারটা নেয় নাই, বলতেছে যে বলছিল যে ওখানে সানগ্লাস পিকচারটা মানে সানগ্লাস পরা পিকচার নিবে না ওরা। হ্যাঁ, তো তারপর আমি দেখাচ্ছি এটা চেঞ্জ করে আরেকটা পিক দিছিলাম, তো ওরা ওই অ্যাপ্রুভের টাইমটা দেখাচ্ছে একটু ভালো মতো সবকিছু ঠিকঠাক করে দিতে হয়, নাহলে দেখাচ্ছে অনেকের অনেকের ইজিলি নিয়েও নেয়, আবার দেখাচ্ছে অনেকের একটু ঝামেলা করে, তাই আপনি তাও দিয়ে দেখেন, যদি না হয় ওরাই বলে দিবে যে এই পিকচার হবে না, তখন আপনি পিকচারটা চেঞ্জ করে নেবেন। আপনি তো ফাতেমা তো জোহরা আপুর তো এটা অনেক বাচ্চা বাচ্চা লাগতেছে, আপনি তো মনে হইব না এটাতে। খুব রিয়ার কেসে দেখি, ঠিক আছে, যে আসলে মেয়ে মানুষরা তাদের এজ বলে, ঠিক আছে, এখন আপনি আপনি যদি বুড়ো বানা দেন তাহলে সে তো পয়েন্ট। আমি এটা মনে করতাম যে শুধু বাংলাদেশেরই, ঠিক আছে, তো আমি একবার হলো বাংলাদেশি, তো আমি একটা মিউজিক রিলেটেড একটা ব্যাপারে আমি একজনকে মেসেজ দিছিলাম যে মিউজিক রিলেটেড ব্যাপারে, তখন অনেক আগের কথা, তা আমি মনে করতাম এই সমস্যাটা শুধু বাংলাদেশে, তখন ওই ওটার ওই মানে ওইখানে একটা ব্যাপারে জানার জন্য আমার এজটা জানার দরকার ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম, তখন ও এমনি মজা করে লিখছিল, ঠিক আছে, যে নেভার আস্ক এ ওমেন অ্যাবাউট দেয়ার এজ, ঠিক আছে, তা আমি আগে মনে করতাম যে শুধু এটা বাংলাদেশেই মানে এরকম হবে, আর আমি দেখছি বাইরেও, তো ও মেবি কোথা কাচ্ছিল, হবে অস্ট্রেলিয়া বা আমেরিকা যে কোনো এক জায়গায় হবে, তা আমি ওই একটা কারণে আমার এজটা জানার দরকার ছিল, কারণ আমাদের এই মিউজিকের অনেক ভাগ আছে বিভিন্ন কাজে বা বিভিন্ন, তো তখন বলছিল যে মজা করে বলছিল যে নেভার আস্ক এ ওমেন অ্যাবাউট দ্য এজ, ঠিক, তো দেখছিল যে না এটা সব জায়গায় আছে,
তো যাই হোক, আমি আর এই কয়জনই আর বাকিদের কি মানে খোলা হয় না এখন আইডি? আমি কয়টা পাইছি, একটা মহিদুল মুন্না ভাই কি শুধু ফাইবারে ফ্রিল্যান্সারে নাই? না ভাইয়া আমি ফাইবারে খুলছি, ফ্রিল্যান্সারে আমার একটু, আমি না ভাই আমি একটু অসুস্থ ছিলাম তো সেই কারণে আমি বেশি ট্রাই করি নাই, আসলে খুব অসুস্থ ছিলাম। আজকে হসপিটাল থেকে আসছি মাত্র। আচ্ছা, তারপরে মুর সালিম ভাই, তারপরে হইলো আর বাকি যারা আছে হাদির রহমান ভাই, শিয়াম ভাই। ভাই আমি অ্যাকাউন্ট করিনি, করব কালকে। না ভাই আমারও করা হয়নি। তারপরে হাদির রহমান ভাই, তারপরে সাখাওয়াত হোসেন ভাই। ভাই আজকে করব আমি। আমি জুম চ্যাট লিস্ট এখানে রেফারেল লিংকও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। আর সাখাওয়াত হোসেন ভাই আপনি, আপনার আইডি কই? মানে কথা বলছে নাকি? শাহাদ ভাই কখনো কথা বলে না, দেখি অনলাইনে খালি থাকে। হ্যাঁ খালি যে অফিসের কি জানি কাজ করে, আর কতদিন পরে পরে একটা মহিলা আয়া দেখে যা সুই মহিলা জায়গা, মানে হ্যাঁ খালি কানের নিচে মাথার নিচে গলার নিচে হেডফোন ডাল ঝুলাই রাখে আর সারাদিন বসে থাকে, কোনো কথাই কোনা, বুঝতেছে না বুঝতেছে কি চলতেছে এটাও কিছু জিগা না, জিগাইবো তো যে ভাই এটা বুঝতেছি না এটা করতেছি না, দেখলাম জুনায়েদ আহমেদ পলকের আইডিতে এখানে দেখলাম শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং আইডি, এটা আসলে কি? কার্ডের জন্য বা অনেকের আমি বলি এটা হইলো কি, আমি তো মজা করছিলাম, এটা হইলো কি যারা ফ্রিল্যান্সিং করে তো এটা হলো সরকার থেকে একটা ইয়া দিচ্ছে কি যে হলো একটা পরিচয় বলতে পারেন, একটা পরিচয় দিচ্ছে তো একটা ভার্চুয়াল কার্ড, হ্যাঁ তো ভার্চুয়াল কার্ড দিচ্ছে ফ্রিল্যান্সারদেরকে, ঠিক আছে, তো যাতে মেইন কথা হলো যে পরিচিতি বা এই রকমের জন্য, যে অনেকে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি দেখাচ্ছে অনেকে আমাদের তো সামাজিক কোনো পরিচিতি নাই, তাই না, মানুষ তো ওদের বুঝবে না, ঠিক আছে, এখন কাদেরকে দিবে এটা? যারা $100 আর্ন আছে তাদেরকে দিবে, যারা যারা $100 আছে বছরে মিনিমাম $1000 লাগবে। তো একটা জিনিস দেখবেন অনেক আছে কেউ আমেরিকাতে চাকরি করে, ঠিক আছে, মানুষ শুনলে হ্যাঁ আমেরিকাতে চাকরি পাবে, কানাডায় চাকরি করে, ঠিক আছে, আবার আর আমাদের দেশে ফ্রিল্যান্সার ঘরে বসে আমেরিকা কানাডার কাজ করে, অস্ট্রেলিয়া এগুলার কাজ করে, কিন্তু দুইটা রিয়াকশন মানুষের কাছে দুই রকম পাবেন। হ্যাঁ কাজ কিন্তু দেখাচ্ছে আপনি করছেন ঠিকই, কিন্তু দেখাচ্ছে উল্টা আপনি দেখাচ্ছে ফ্রিল্যান্সার আরো বেশি ইনকাম করে যারা অনেক চাকরি করে। ছেলেটা সারাদিন বাসায় বসে থাকে, তো এটা হলো ব্যাপার, কাজ করছে দেখাচ্ছে ফ্রিল্যান্সার অনেক ইনকাম করে কিন্তু দেখাচ্ছে যে চাকরি একটা ইয়া ঢুকে গেছে, তো এটাই বলতে পারো সামাজিক যে পরিচিত নাই, তো এই কারণে উদ্যোগটা নিছে, ঠিক আছে এটাই। তো আমি, আচ্ছা আর কারো কি এখানে বাকি আছে মানে আইডি আমার শিটে তোলার জন্য? অনেকের বাকি আছে, অনেকেই আমাকে ইয়া করে নাই, আমি দি নাই, আমি অ্যাকাউন্ট খুলে আপনাকে নক দেব। আচ্ছা আমাকে, আমি যাতে এটা আছে কি বার, আমি যাতে শনিবারের মধ্যে সবারটা পাই। সবাই একটু ক্যামেরাতে আসেন, ইয়া সাখাওয়াত হোসেন ভাই আমি আইডি চাচ্ছিলাম ফ্রিল্যান্সার আর ফাইবারের সবার অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ আমি তো ক্যামেরা দাইছি, আমার তো দেখা যায় না কই জানি গেছে গা, তোমার তো সুন্দর লাগছে।
আমার দেখা যায় না, আমাদের সরে গেছে গা। আচ্ছা আর বাকিরাও একটু আসেন ফার্স্ট। আমি একটা কাজ করব যে যাকে ডাকবো সে রিপ্লাই না দিলে তাকে আমি ওয়েটিং রুমে পাঠাই দিব, কি বলেন সবাই? ভালো হবে কিন্তু এই যে ইসুব ভাই, ভাই আপনি কিন্তু পাঠাইবো কথা কইনা যায় ভাই। আমি ভাই ঠিক আছে আছি ভাই, আমি ক্যামেরাতে থাকি অলওয়েজ, তোমরা সবাই ঘুমাই থাকো। এটা তো আমি একমত ইসুব ভাইয়ের সাথে, এটা আমি একমত। ইসুব ভাই খুব রিয়ার কেসে মানে দেখাচ্ছে বন্ধ করে, ঠিক আছে এটা একমত। এটাতে পুলয় ভাই, ইকবাল ভাই, তারপরে হলো সঞ্জিত পাল, ইমরান ভাই, সবাই। আচ্ছা ইমরান ভাই তো আসছে। আচ্ছা একজন কমে গেল মনে হলো নাকি সঞ্জিত আপু মিসিং। খান আপনার পেট বিষ করবো, চা খাইলেও যদি পেট বেশ করে কি করো তাহলে তো ভার্চুয়াল পড়াই দেওয়ার লোক এক মগ নেই, মজা করলাম আর কি। আচ্ছা হ্যাঁ আমার স্ক্রিনশট নেওয়া ডান। ভাই আমি আমি জীবনে ক্লাস করছি এক জায়গায়, তো ওই রকম স্ট্রিক্ট আমি কোথাও পাই নাই। সামান্য একটু নয়েজ হলে একবার বলতো, সেকেন্ড বার নয়েজ হলো একদম বাইর করে দিত, ঠিক আছে। তারপরে নেক্সট ওই ওই ক্লাসে আবার দ্বিতীয়বার জয়েন করতে হলে আমাকে দেখাচ্ছে ওই যতবার একে একে ডেকে বলতে হতো যে আমার ঢুকতে পারছে না ভাই, এটা ওইটা আধ ঘন্টা পার হয়ে যেত। মানে আমি এইভাবেও ক্লাস করছি, ওইখানে এতটা রুলস মেনে আমি ফলো করছি, আর আপনাদেরকে আমি কত ছাড় দিছি বলেন। আমি আমি দশটা থেকে আড়াইটা পর্যন্ত, দশটা থেকে আড়াইটা পর্যন্ত মনে করেন ছাড়ে না ফ্রন্ট এন্ড মানে শিখাই যাচ্ছে ফ্রন্ট এন্ড আমাদেরকে, ঠিক আছে। আড়াইটা বেজে গেছে এখন আমি কিছু বলতেও পাচ্ছি না, ঠিক আছে। তা আমি শিখাই যাচ্ছে ডিটেলসে যত কিছু আছে, ঠিক আছে, তো শিখাই যাচ্ছে। আর কারো একটু নয়েজ হলে ওইখানে শুধু ছোট বড় সবাই, ঠিক আছে, মানে ছোট বড় সবাই ছিল ওইখানে, সবাই ওই রকম রুলস মেনে, কেউ একজন ফলো করলে একটা একদিন একটা স্ক্রিনশট দেখাচ্ছিল, দেখো দেখো তোমাদের একটা স্ক্রিনশট দেখাই, একজনকে রিমুভ করছি তো ওই হাহা দিয়েছে মেসেজে, হাহা দিয়েছে, ঠিক আছে। তখন ওই ভাই ওকে হাহা দিয়েছে, ঠিক আছে, লাউ বলছে যে না আমার তো কোনো কিছু যায় আসে না, আমি শিখাচ্ছি এটা তোমার গাফলতি। তো এইভাবে আমি মানে এত স্ট্রিক্ট নিয়মে আমি ক্লাস করছি, ঠিক আছে। আর দেখেন আপনাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিছি, তারপরে ওটা একজনকে ডাকলে পাওয়া যায় না, আর সব কেউ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, ঠিক আছে, আর কারো নয়েজ হলে তো হয়েই যায়। আচ্ছা ভাইয়া ফাইবারে কি শুধু অ্যাকাউন্ট খুলবো নাকি গিগ সহ পাবলিশ করবো কোনটা? আপাতত অ্যাকাউন্টই খুলুন, অ্যাকাউন্ট খুলে আপনি প্রোফাইলটা সাজান, গিগ খোলার আগে প্রোফাইল সাজান। আমি কি বলছি যে এখন কাজের পিছনে এখন প্রোফাইলটা সাজাবেন। আর এখন আমি একটু আপনাদের তো কনভারসেশন প্র্যাকটিস অনেক দিন হয় নাই, আপনারা একটু কনভারসেশন, আচ্ছা আপনারা আপনারা একটা কাজ করেন, হ্যাঁ আমি আজকে দুজন দুজন করে দিয়ে দিই, আজকে কাকে দিব আমি, সে আজকে এখানে আছে, এখানে আজকে দিই সাইফুদ্দিন ভাইকে দিই, আর এদিকে সঞ্জিতা আপুকে দিই। আপনারা দুজন হলে আমি এখন আপনাদের মধ্যে কে বাইর হবেন আর কে সেলার হবেন বলেন। ভাই আমি সেলার। আপনি সেলার, আচ্ছা সাইফুদ্দিন ভাই কই? ভাই ওয়েটিং রুমে পাঠাই দেন সাইফুদ্দিন ভাই। আপনি কথা বলবেন এখন আপনি সেলারের সাথে। হ্যাঁ শুরু করেন। সাইফুদ্দিন ভাই আছেন?
জি 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 আসি ভাই। হ্যাঁ শুরু করেন, আপনার একটা স্কুলের ওয়েবসাইট লাগবে, এখন আপনি সেলার পাইছেন একজন। হাই দেয়ার, এতক্ষণ দুইজন থাকলে বায়ার আর কে থাকবে না, ঠিক আছে, বায়ার আগেই পালাবে। আমি তো ডাকলাম, হাই ড্যাড। ইয়েস ইউ ক্যান সে, আই ওয়ান্ট টু মেক এ ওয়েব পেজ ফর এ হাই স্কুল, ইজ ইট রেসপন্সিভ? ইয়েস ইজ রেসপন্সিভ এন্ড it also a dynamic. Yes, I can make. How much cost this web? At first you can say how You give me how much? That means I have no idea on this. So, yeah. I prefer $100. $100. But I want to $120. But that was my budget. If you consider again. Okay, I can try. In this paper there have a lot of content. If you want to know the type of content. Yes, I want to know. That means in which type content you want. The content type of dynamic, just scrolling notice and sliding image and so the about. That means how much service? That means blogs. How much content you want? In totally above six content. Okay, I will try it and make a responsive website. Okay, then I will contact you next time. Okay, thank you. Okay, thank you. ভাইয়া তো চ্যাট লিস্টে কিছু লিখছিল কথা সম্পর্কে, তারপরে কি ভাইয়া নাই? এই তো দেখছি ওই কনভারসেশনের মধ্যে কন্টেন্ট রাখতে বলছিল, ফিচার রাখতে বলছিল, বাজেট ছিল, আজান তো দিয়ে দিয়েছে, তার মানে ব্রেক সময় হয়তো।
সম্ভবত নামাজে ব্রেক গেছে আমি মনে করি কনভারসেশনটা প্রতিদিন থাকা থাকলে ভালো হয় আচ্ছা ওই আমি আমি মিউট মিউট রেখে মিউট রেখে কথা বলতেছিলাম সরি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি মানে এই কনভার্সেশন প্র্যাকটিস করার মেইন রিজন হলো একটাই যে আমাদের অনেকেরই কমিউনিকেশন স্কিল লো ঠিক আছে বা কিভাবে আমরা আপনি বায়ার কিন্তু চাবে যে আপনি ওর সাথে আপনি বেশি বেশি জিজ্ঞেস করেন বা বলেন অনেকে দেখাচ্ছে মানে বিভিন্ন রকম বায়ার হইতে পারে তো এইখানে কিন্তু আমি কিছু ব্যাপারে বলে দিয়েছিলাম যে ফিচার বা ফ্যাসিলিটিস কিরকম থাকবে পেমেন্ট কি পেমেন্ট মেথড থাকতে পারে পেমেন্ট মেথড কি নিবে পেপাল থাকতে পারে স্ট্রাইপ থাকতে পারে কয়টা পেজ হবে একটা ওয়েবসাইটে সাধারণ বিষয় কয়টা পেজ থাকবে তারপর রেসপন্সিভ হবে কিনা হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে আপনি আরেকটা ট্রিক্স হইলো কি টিপস হইলো কি যে আপনারা যদি এইরকম হয় তিন দিন বা পাঁচ দিনের প্রজেক্ট পাইছেন প্রত্যেক দিন বায়ারকে আপডেট দিবেন যে হ্যালো হ্যালো দেয়ার বা হ্যালো মিস্টার ডেভিড আই হ্যাভ কমপ্লিটেড দিস পার্ট অফ ইয়ার ওয়েবসাইট প্লিজ চেক দিস অ্যান্ড প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি চেঞ্জ ঠিক আছে বা ইফ ইউ নিড এনি চেঞ্জেস এইভাবে জাস্ট আপনি বলবেন মানে প্রত্যেক দিনের আপডেট যাতে সে পায় আপনি যদি এইরকম পাঁচ দিনের প্রজেক্ট পাইছেন তো পাঁচ দিন পরে গিয়ে আপনি দিচ্ছেন তাহলে কিন্তু ওখানে আপনার রেটিং যেটা দিবে কমিউনিকেশন বা এইরকম আপনাকে কম দিয়ে দিতে পারে তাই খুব সাবধান আর বার যখন আপনাকে মেসেজ দিবে তখন আপনাকে হবে কি যে একটা কোশ্চিন ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলা এতে হবে কি বার কিন্তু আপনাকে ছাড়তে পারবে না মানে হয় কি এরকম হইতে পারে সে যখন আপনার সাথে কথা বলছে সে ওই মুহূর্তে আরো কয়েকজনের সাথে দেখাচ্ছে কথা বলাটা স্বাভাবিক তো আপনি যদি আপনার কমিউনিকেশনটা থেমে যায় হইতে পারে ও যার কমিউনিকেশন স্কিল ভালো সে দেখাচ্ছে ওই মুহূর্তে আরো কিছু কোশ্চিন করে তখন বার মনে করতে পারে আচ্ছা এই তো আমাকে বিভিন্ন ডিটেল সম্পর্কে জিজ্ঞেস করছে তার মানে আমি এর সাথে কমফোর্টেবল হইতে পারবো কাজে বা ঠিক আছে আর কোনো বায়ারকে ভয় পাই দিবেন না আর কঠিন কঠিন কোনো কিছু ওয়ার্ড বলবেন না অনেক নতুন বায়ার থাকতে পারে ওকে বুঝাবেন এখন সিম্পলি আপনি যদি বুঝতে তোমার নেববার কি আমি এইরকম আপনি যদি নেববার বলেন হইতে পারে ও নেববারটা না বুঝতে পারে যে নেববার আসলে জিনিসটা কি তখন আপনি যে এটা হলো এই মেনু বা আবার এইরকম ভাবে বলবেন যে আই উইল প্রোভাইড ইনস্ট্রাকশন ইফ ইউ নিড এনি হেল্প বা এরকম আর তখনই বার ফার্স্ট মেসেজ দিবে ওই ফার্স্ট মেসেজের পরের রিপ্লাইটা আপনার একটা সুন্দর একটা মার্জিত রিপ্লাই হওয়া উচিত একটা কোশ্চিন সহ আর অলওয়েজ প্রত্যেকটা কোশ্চিনের পরে আপনিও একটা কোশ্চিন করবেন রিলেটেড এটা অবশ্যই একটা মিনিংফুল একটা ভালো যাতে একটা সেন্টেন্স হয় যাতে ওই রিলেটেড হয় এমন কি দেখাচ্ছে কোশ্চিন বলতে কি যে সেই কোশ্চিন জিজ্ঞেস করতে পারবেন না যে লাইক আপনি যদি এখন জিজ্ঞেস করেন তোমার হইলো তুমি থাকো কোথায় তোমরা কয় ভাই বোন বা এইসব উদাহরণের জন্য বলছি বা তুমি আর কি কি করো বা তোমার কি এগুলো না এরকম হইতো কেমন আছো এটা জিজ্ঞেস করা যাবে কেমন আছেন এরকম হইতে পারে তোমারটা কি রিলেটেড হইতে হবে তোমার কি মেডিকেল রিলেটেড স্কুল রিলেটেড রেস্টুরেন্ট রিলেটেড বা তোমারটা কোন এরিয়ার মধ্যে হবে বা তোমারটা কোন সিটিতে হবে এটা তো হবে কি যদি বলে যে আমার এই সিটিতে হবে আপনি একটু গুগল সার্চ করে ওই সিটি সম্পর্কে আইডিয়া নিতে পারেন এগুলা কিন্তু খুবই ভালো অভ্যাস যে ও কোথায় ওই আর ব্যবসাটা করতে যাচ্ছে ওর আশেপাশে আসলে অবস্থা কিরকম এখানে ওয়েবসাইটের বিভিন্ন ইয়া চাইতে পারেন বা ও একটা হইতে পারে ধরেন একটা কথা হইলো যে ধরেন ধ্রুব ভাই পদ্মা আমি রাজশাহীর উদাহরণই দিলাম যে এই পদ্মার নদীতে একটা হলো ট্রাভেল গ্রুপ মানে ট্রাভেল একটা ওয়েবসাইট বানাবে যে ট্রাভেলে ওই পদ্মাতে পদ্মা নদীতে ঘুরতে যাবে মানুষজন এখন এইটা ধরেন মেহেদি হাসান ভাইকে দিছে যে আমি এরকম একটা ট্রাভেল ওয়েবসাইট বানাবো যেটাতে হলো পদ্মা নদীতে মানুষ ঘুরতে পারবে ওই ওয়েবসাইটে কেউ অর্ডার দিতে পারবে মানে বুকিং দিতে পারবে ঠিক আছে ওটা হলো পদ্মা মানে পদ্মা নদীতে ট্রাভেলের ব্যাপারে এখন মেহেদি হাসান ভাই দেখাচ্ছে গুগলে সার্চ দিল না ওই যা সিম্পলি বানাই দিল এখন যদি সার্চ দেয় তাহলে এখানে পার্থক্যটা কি হবে মেহেদি হাসান ভাই পদ্মা নদীর সুন্দর কয়েকটা ছবি পেয়ে গেল ওই ছবিগুলো দেখাচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিতে পারতো বা ওইখানে নদীর কিছু বিশেষত্ব ওই পদ্মা নদীর কিছু বিউটি বা কিছু প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো ডিটেলস দিয়ে কিন্তু এইটা হলো কিন্তু পার্থক্য যাই হোক এটা হলো ছোট টিপস তো আমি এরকম প্রত্যেক দিন দেখাচ্ছি যখন যখন এগুলো প্র্যাকটিস হবে আমি নতুন নতুন ইয়া দেবো তো এখন আজান হচ্ছে আমি একটা ব্রেক নিই হ্যাঁ ব্রেক নিয়ে এসে দেন আমি নতুন করে ইয়া শুরু করতে তারপর প্রেজেন্ট নিব আচ্ছা নামাজ পড়ে আসতেছি আমি তাহলে
এ ভাই কার কে কার ডপ 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 হচ্ছে আচ্ছা কুরবা ভাই কুবাইতাছে হ্যাঁ হ্যাঁ ভাই কোপাচ্ছিলাম ভাই হোয়াট ইজ দিস ভাই অ্যাকাউন্ট করতে কি কোনো টাকা লাগবে না এক্সট্রা কোনো টাকা লাগেনি আমি যেটা রাখবো অ্যাকাউন্টে সেটাই আপনি ই রাখবেন না এটিএম কার্ড নেবেন না হ্যাঁ হ্যাঁ নেব এটিএম কার্ড নিলে তো টাকা দিতে হবে 500 কত জানি ওইটা হচ্ছে ওইখানে ওই অ্যাপসের মাধ্যমে আছে চার্জ ওই পরে দিতে হবে ওটা আচ্ছা এটা আর কি মানে লাগে আর কি 500 এই অ্যাকাউন্ট কার্ড এই মানে হ্যাঁ হ্যাঁ ওইটা তো লাগে ভাই কি অ্যাকাউন্ট খুললেন রাইট ইয়েস সেভিংস অ্যাকাউন্ট কার্ড তো আমাকে ফ্রি দিছিল সেভিংস হ্যাঁ আমি এই বছরই করছি এই বছর করছেন তাহলে আপনার ই প্রথম খোলার সময় কি কোনো টাকা নিছিল না টাকা তো খোলার জন্য নয় না টাকা যা রাখে তাই এক্সট্রা তো কোনো টাকা নেই আপনি ই ও কার্ড দিলে আপনি যদি স্টুডেন্ট হয়ে স্টুডেন্টের কার্ড দেন তাহলে আপনাকে ফ্রি দিবে কার্ড আচ্ছা ওটা তো মানে স্টুডেন্ট অ্যাকাউন্টের না সেভিংস অ্যাকাউন্টই যদি স্টুডেন্টের কার্ড থাকে এটা তাহলে 30 বছর বয়স পর্যন্ত এটা নেবে না আর কি চার্জ কিন্তু আমাদের আমি দাস বাংলা থেকে করছিলাম তো তখন তখন কার কি নিছিল দাস বাংলা ব্যাংকে নিতে পারে ওদের হচ্ছে টুকটাক অনেক কিছু চার্জ কাটে হ্যাঁ দাস বাংলাটা আমি বেশ কিছু ইয়ার রিভিউ সংস্থাতে এক্সট্রা অনেক কিছু চার্জ কাটে তারপর হচ্ছে আপনার ইয়ার বুথ থেকে যখন টাকা উঠাচ্ছেন তো যতবার উঠাচ্ছেন ততবার একটা কাটে টাকা তো কাটে ইবিএল এ অস্থির টাকা কাটে ইবিএল এ ইসলাম ব্যাংকেরটা ইয়া টাকা উঠা কেমন কি খরচ পড়ে না বুথ থেকে যখন টাকা উঠাবেন কোনো খরচ নাই না তো আমারটাই কোনো খরচই নেই না না দাস বাংলা তো কোনো খরচ নাই অন্যান্য যাদের সিনিয়র মানে অন্যান্য কোনো অ্যাকাউন্টে টাকা কাটে না তো ক্রেডিট কার্ড ইয়ে টাকা তোলার ক্ষেত্রে এটিএম এ মানে যাদের হয়তো মান্থলি বা বাৎসরিক কাটে সেটাও সেটা কাটে কিন্তু বুথ থেকে কোনো টাকা কাটে না এখন আমাদের এটা কালকে রেডি হয়ে যাবে তারপর থেকে একটু ভিতরে ঢুকে দেখতে পারবো কি কি আছে লিখতে পারবো অবশ্যই ভাই কতক্ষণের জন্য ইরিসে ব্রেক দিছে আমাদেরকে আমি দিই
রাখেন ঘুম আসতেছে তাকে
কে আছেন ভাই? ধ্রুব ভাই না কি ভাই? কি অবস্থা ভাই? এই তো ভাই, কেমন আছেন? ওই কি ভাই, অ্যাকাউন্ট খুলছেন আপনি? হ্যাঁ ভাই, আজকে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম। ইয়ে ফাইবারের অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ ফাইবারের, হ্যাঁ খোলা ছিল হচ্ছে আমার আগেই। আগে কবে খুলছিলেন? 18 সালে খোলা ছিল। কাজ টাজ করেন নাই? না তখন আর কাজ করা হয়নি ফাইবারে, ওই অবস্থাতেই ছিল। আমার তো একটা অ্যাকাউন্ট 18-তে খোলা ছিল, পরে অ্যাকাউন্টের আর খোঁজ খবর নেই নাই। এমনি হচ্ছে কাজ করতাম হচ্ছে আপওয়ার্ক, ঠিক না, ওই যে আপনার ওডেক্স যখন ছিল, আচ্ছা ওডেক্সের পর হচ্ছে আপওয়ার্কে কিছুদিন কাজ করছিলাম, পরে হচ্ছে আইআইটি ব্যানওয়ে গেছিল। আপওয়ার্কের পুরানো মাল। ধ্রুব ভাইয়া কি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ। কোথায় আছেন এখন? আচ্ছা খুলনাতে। ও আপনি কি ডিপ্লোমা করা সিএসসি তে? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো ভালোই। ভালোই বলতে হচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট সাইডে আসলে ওইভাবে কাজ বের করি নাই কখনো, কখনো বলতে যে অতটাও ডিপলি কাজ করিনি কখনো, কাহলা খাইনি আর কি। এই জন্য আমার হাজবেন্ডও সিএসসি তে ডিপ্লোমা করা প্লাস বিএসসি করতেছে এখন, আপাতত আছে একটা ছোটখাটো জবে, জব খুঁজতেছে, ভালো একটা পাইলে চলে যাব। বিএসসি কমপ্লিট করতেছে? হ্যাঁ বিএসসি তে ভর্তি হইছে। আচ্ছা আচ্ছা, এক বছর গ্যাপ দিল। বিএসসি কমপ্লিট হলে মোটামুটি একটা ইয়ে হয়ে যাবে। এখন ছোটখাটো একটা চাকরি করে ভাইয়া, দৌড় মানে দৌড়ের উপরে থাকতে হয় যেটা করে, টেলিকম সেকশনে তো এটা মেইনলি হইছে কি, একটা টাইমে হচ্ছে আমাদের ডিপ্লোমার একটা আলাদা ডিমান্ড ছিল, ধরেন যে 2000 সাল বা ওই টাইমে ফার্স্টের দিকে হচ্ছে যারা ডিপ্লোমা করছে তাদের একটা আলাদা ডিমান্ড ছিল, তো এখন বর্তমানে হচ্ছে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো মানে সামাল দিয়ে পারতেছে না, এত লোক বেরোচ্ছে প্রতি বছর, এতে চাকরির জায়গা নেই এখন আর। তো এখন পলিটিং থেকে বেরোইছেন? কি অবস্থা সবার? আচ্ছা কোন না ম্যান গ্রুপ থেকে? আচ্ছা আমি প্রেজেন্টটা নিয়ে নি। ধ্রুব ভাই কত সালে বের হইছেন? আচ্ছা ইয়ে কত বছরে বের হইছে? ও ও কত বছরে বের হইছে? ও মোটামুটি বেসিক পারে, ভালোই মানে যাবতীয় বেসিক গুলা পারে। ওই মানে ওইখানে তো জাস্ট বেসিক গুলো ইয়ে করা আর হচ্ছে আপনার আগ মেইনলি হচ্ছে সিএসসি রে আপনার ইয়ে গুলো করা বলতে হচ্ছে যে ডাইরেক্ট যে ডেভেলপমেন্ট সাইড এই সাইডে আসলে ওইভাবে করা হয় না। আপনি কি ডিপ্লোমাতে কি সিএসসি নিয়ে পড়ছেন নাকি? জি ভাই। কি কি শিখাইছে আপনাদেরকে? আমাদেরকে হচ্ছে এই সাইডে ওয়েব সাইডে ওইভাবে শিখায়নি, আমাদের হচ্ছে সি প্লাস প্লাস থেকে শুরু করছিল। হ্যাঁ বলেন ভাই, আমার নাম প্রেজেন্ট একটু করে দিন তো, আমি একটু বাইরে যাবো তো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি লিখ দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন।
আচ্ছা তো হ্যাঁ আচ্ছা এই এখানে যে আউটপুটটা আচ্ছা হ্যাঁ এটা দিদি আপনারা রেসপন্সিবল চেক করে নেন তাহলেই হবে ক্লাস 30 আমি এটা এটা আমি কি চেঞ্জ করি না নেম আমি একটু চেক করি ওয়েট আপনারটাতে ক্লাস 23 হয়ে আছে মনে হয় ভাইয়া আমি ওটাই ভাবছি আমার ক্লাস 23 কপিতে যে দেখছি এটা অন্য ফাইল তো আমি এখানে আমি যদি ক্লাস 23 এ যাই এটা শুধু ক্লাস 23 আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ এড টু আর্কাইভ তাহলে এখানে জিপ চব্বিশ ধ্রুব ভাই সি প্লাস প্লাস বাদ আর কি কি শিখাইছিল আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ বলেন শোনা যাচ্ছে না ধ্রুব ভাই আচ্ছা ওনার তো আমি প্রেজেন্ট নিয়ে নিই আচ্ছা আমাদের এই ইউটিউব লিংক যাই আজকে হলো তারিখ 25 25 আচ্ছা আচ্ছা বলছি তো হ্যাঁ এটা ডান এইদিকে প্যাচ লেফট স্টুডেন্ট এদিকে ডকুমেন্ট আর এইখানে অ্যাটেন্ডেন্স আচ্ছা আরিফা জান আপু 23 আজকে হলো ক্লাস 24 কপি সেইখানে আমি 25 হবে হাফিজ ভাই হ্যাঁ বলেন আরিফা জান আপু আছেন এমটি সাইফুদ্দিন ভাই আছেন শাহানুর আলম ভাই আছেন নাই মেবি সঞ্জিদা আফু আছেন মেহেদি হাসান ভাই আছেন নাইদা সুলতান আপু নাই ধ্রুব ভাই আছেন এমডি হাদির রহমান ভাই আছেন হিমন ভাই আছেন সিয়াম হোসেন ভাই তো আজকে ইকবাল হোসেন ভাই আছেন একটু দাঁড়ান সিয়াম হোসেন ভাই আচ্ছা আমি একটু কল আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যান হ্যাঁ কোথায় হ্যাঁ কোথায় আছো আচ্ছা কে কে আছো আই একটু ম্যান আমার হয়ে আমার আর 10 মিনিট লাগবে আচ্ছা আচ্ছা আসতে হ্যাঁ আমরা কি বের হয়ে যাবো হ্যালো হ্যাঁ হ্যালো তো এখানে কার করলাম লাস্ট সিয়াম হোসেন ভাই তো আজকে আছে হ্যাঁ তো আল ইমরান ভাই তারপরে আজহার ভাই শাহওয়াত ভাই মতিন ভাই আছেন তারপরে মোরসালিন ভাই আছেন ইউসুফ ভাই আছেন নীলফার আপু আচ্ছা মাসুম বিল্লা ভাই আশফাক খয়ের আছে ভাই তো নাই হাতরাতু চাপু আছেন মি পোলাই ভাই আছেন মিহির ভাই আছেন মিহির ভাই কি আছেন
আজকে আসছিল তো ছিল না মনে হয় ভাইয়া ভাইয়া নাই তো আচ্ছা মহিউদ্দিন মুন্না ভাই আছেন মুশিরুর রহমান ভাই আছেন সুরঞ্জিত ভাই আছেন নাই ভাই আছি আচ্ছা তাহলে আমার প্রেজেন্টার তো আজকে এই পর্যন্ত থাক মনে করছিলাম লাস্ট টাইম একটু কনভার্সেশন করব তো এই পর্যন্তই থাক আমি জিপ ফাইলটা আমি দেখে চলে গেছে নাকি কালকে যেমন অনেক কিছু দেখাইলাম অনেক টাইম লাগলো তো আচ্ছা আমাদের ইয়ারটা এখন অফ হয় নাই